হ্যালো ওয়ান, গুড আফটারনুন। আপনাদের সঙ্গে রয়েছি আমি শিল্পা, আর বিপি পোদ্দার হসপিটালের স্টুডিওতে এবং বিপি পোদ্দার হসপিটালের এই লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজকের দুপুরের এই আড্ডাটা শুরু করব, তবে অন্যান্য দিন যেরকমভাবে শুরু করি সেরকমভাবে ঠিক নয়, একটু মজার ছলে বা একটু ছোটবেলায় ফিরে গিয়ে সেভাবেই শুরু করা যাক। তাহলে অবশ্যই বলতে হবে, নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, আর নিজের কীর্তিকলাপ, নিজের ক্রিয়েটিভিটি, এই সমস্ত কিছুতে মশহুর হয়ে আজ আমাদের স্টুডিওতে ঘোতন এসেছে। ঘোতন এসেছে নাকি অন্য আরো সকলে এসছে, মানে পরিবারের সকলে এসছে, সেটা তো আজকেই আমরা ডিসকভার করব। তবে তার আগে, সবার আগে আমাদের অতিথিকে আজকে অফিসিয়ালি স্বাগত জানাতে হবে। না, এই স্বাগত জানাতে একেবারেই অসুবিধা হচ্ছে না, এবং সেই জন্যই আপনাকে, এবং আপনাকে থেকে বলো, আমি বললাম তোমাকেই বলি, তোমাকে অনেক অনেক স্বাগত। উন্মেষ গাঙ্গুলি রয়েছে আজকে বিপি পোদ্দার হসপিটালের এই ফেসবুক লাইভে। সবার আগে জিজ্ঞেস করব, কেমন আছো বা কেমন আছো তোমরা, যেহেতু তোমার মধ্যে আমরা অনেককে পাই। ভালো আছি, খুব ভালো আছি। আর ফার্স্ট অফ অল থ্যাংক ইউ এত ভালো একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, খুব ভালো লাগলো শুনে। না, ভালো আছি, সবাই ভালো আছে, মানে আমি, বাড়ির সবাই, যাদের সাথে আমি থাকি, সবাই ভালো আছে। বেশ, যেহেতু তুমি আজকে আমাদের স্টুডিওতে এসছো, তো সোকল্ড বাড়িতে যাদেরকে আমরা দেখে অভ্যস্ত, মানে তোমাদের বা তোমার পরিবারের সঙ্গে আমরা তো ভীষণ রকম ভাবে পরিচিত, সেই মানুষগুলোকে মিস করছি। তবে বলাই যায় যে তোমার কথার মধ্যে দিয়ে আমরা তাদেরকে আমাদের আজকের আড্ডায় স্বাগত জানাবো। তবে তার আগে শুরু করবো আমাদের আড্ডা, কিন্তু যেহেতু তুমি এবং তোমার পরিবার আমাদের প্রত্যেকের ভীষণ কাছের, ভীষণ পছন্দের মানুষ তোমরা, সেই জন্য সবার আগে তোমাকে বলবো, আমাদের এই ফেসবুক লাইভটা তুমি যদি তোমার পেজ থেকে একটু শেয়ার করে দাও। এবং ইতিমধ্যেই আজকের এই লাইভে যারা যারা জয়েন করে গিয়েছেন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। যদি কোনো প্রশ্ন থাকে এই পছন্দের মানুষটির কাছে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় সেই প্রশ্ন করতে পারেন, এবং প্রশ্ন করতে আশা করি কোনো অসুবিধা হবে না, এবং আমার তো অসুবিধা একেবারেই হবে না প্রশ্নগুলো পড়তে। তাই চটজলদি লাইভটা জয়েন করে যান, এবং অবশ্যই যদি মনে হয় কোনো প্রশ্ন তার আপনারা করতে চান, তাহলে ডেফিনেটলি প্রশ্ন লিখে পাঠান কমেন্ট বক্সে। আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। এবং হ্যাঁ, এই মুহূর্তে না, উন্মেষই আপাতত বলি, উন্মেষ গলা ভিজিয়ে নিয়েছে, এবং তার মানে আড্ডাটা জমজমাট আমরা দিতেই পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। সবার আগে একটু শুরু থেকে শুরু করা যাক। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন চলে এসেছে হয়তো, ওয়েলকাম টু, আচ্ছা সুমন চ্যাটার্জি, সে তোমাকে ওয়েলকাম জানিয়েছে বিপি পোদ্দার হসপিটালে, এই হসপিটালের এই লাইফে। থ্যাংক ইউ সুমন চ্যাটার্জি। আরও অনেকে, মৃন্ময় দাস থামস আপ পাঠিয়েছে, ঋতুপর্ণা বিশ্বাস থামস আপ লিখেছে, সুব্রত চন্দ্র লিখেছে, অসাম, থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে কমেন্ট করার জন্য। এবার সরাসরি একটু আড্ডায় চলে যাই, আবার ফিরে আসবো, কমেন্ট বক্সে নজর রাখবো, এবং অবশ্যই আপনাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সমস্তটা পৌঁছে দেব উন্মেষের কাছে অবধি। সবার আগে যেটা একটু জানতে চাই, এখন তো সোশ্যাল মিডিয়া আমাদের লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা, মানে সেটা যে কোনো জিনিস, মানে আমাদের সকাল থেকে রাত অবধি যতক্ষণ আমরা জেগে আছি, কিছু না কিছু কারণে আমরা সোশ্যাল মিডিয়াটা স্ক্রোল করি। তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটাকে এখন প্রচুর ইউটিউবার, প্রচুর ক্রিয়েটিভ মাইন্ডের মানুষজন আছে যারা প্রতিনিয়ত আসছে, এবং তারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের জার্নি শুরু করছে, নিজেদের ক্যারিয়ার তৈরি করছে। তোমার অলরেডি সোশ্যাল মিডিয়ার পরিবারটা এত লাখ মানুষকে নিয়ে, কিন্তু এই পরিবারটা শুরু করার আগে ঠিক কি চিন্তা ভাবনা ছিল যে এইভাবে জার্নিটা শুরু করা হলো? একটু যদি তোমার স্কুল কলেজ জীবনে চলে যাওয়া যায়, তাহলে পড়াশুনো বা সেটা কি নিয়ে ছিল? স্কুল তো মানে 11-12 এ সায়েন্স ছিল, আর গ্র্যাজুয়েশন করেছি আমি মাস কমিউনিকেশন নিয়ে। 12 অবধি আমি বাঁকুড়াতেই পড়াশুনো করেছি, বিবেকানন্দ শিক্ষা নিকেতন আমার স্কুলের নাম। আর এখানে আমি কলেজে, এখানে মানে কলকাতায় আমার গ্র্যাজুয়েশন মাস কমিউনিকেশন নিয়ে, আর মাস্টার্সও করেছি মাস কমিউনিকেশন নিয়ে। মাস্টার্সটা করেছি আমি মণিপালের, মানে মণিপাল, কর্ণাটকা মণিপাল। তো ওখান থেকে আমি মাস কমিউনিকেশন নিয়ে পড়াশুনো করেছি। মানে বেসিক্যালি 11-12 সায়েন্স নিয়ে আমি একটা রিয়েলাইজ করেছিলাম যে এটা আমার দ্বারা হবে না, মানে যখন আমি দেখলাম যে আচ্ছা 11-11 ওঠার পরে যখন, হ্যাঁ ঠিক আছে, তখন মাধ্যমিক রেজাল্টটা বেরোয়নি, আচ্ছা বই কিনতে যাওয়া হবে।
তার আগেই দাদার বইগুলো দেখেছিলাম, বাট যখন নিজে এসে একটা হয় না, নিজে যখন আচ্ছা আমি আমাকে এই বইগুলো হাতে ধরে আচ্ছা কি ভারী পড়তে হবে এগুলো, তো তখন আমি ইলেভেনটা তাও মানে কোনো রকমে কাটিয়েছিলাম। টুয়েলভে উঠে রিয়েলাইজ করেছিলাম যে এটা আমার দ্বারা হবে না, মানে এটা মানে ইটস নট পসিবল ফর মি, আমার মাথায় ঢুকছে না। আমার মাথায় তখন অ্যাকচুয়ালি টুয়েলভ থেকে তখন না ওই 2011 সাল থেকে ওই সময় ইন্টারনেটটা আসা জাস্ট শুরু হয়েছে, মানে 2G থেকে 3G হচ্ছে, কি বলবো মানে ওই ইন্টারনেটে যেটা ব্রডব্যান্ড আসছে, তো প্রচুর সিনেমা দেখা শুরু করলাম আর কি। তো সিনেমার একটা পোকা মাথায় ঢুকে গেল যে সিনেমা এই ব্যাপারটা বেশ ভালো, মানে আমি পুরো মুগ্ধ হয়ে দেখতাম, খুব কানেক্টেড ফিল করতাম সিনেমা দেখে, নিজে মানে নিজের সাথে খুব রিলেট করতে পারতাম। মানে সিনেমা দেখে বল মানে আমি যদি জিজ্ঞেস করি যে কানেক্ট কিভাবে ফিল করতে, ক্যারেক্টারের প্রতি না গল্পটা যে আমি সাজানো, গল্প সবকিছু মানে সিনেমা ব্যাপারটাই আর কি, মানে স্ক্রিনপ্লে গল্প এভরিথিং, না না সবকিছু, হ্যাঁ পুরোপুরি ব্যাপারটা। আজকে আমি দেখছিলাম যে তখন তো ডাউনলোড করা, ডাউনলোড করে দেখা তো, এখন যেমন সব স্ট্রিমিং অ্যাপ্লিকেশন চলে এসেছে তখন তো সেই ডাউনলোড করে দেখা, তো তখন থেকেই আর কি নিজে কিছু একটা, বাবার একটা ক্যামেরা ছিল ডিএস, মানে একটা ছোট্ট DSLRও নয়, একটা ওই ছোট পয়েন্ট অ্যান্ড শুট যে ক্যামেরাগুলো ছিল ওটা একটা ভিডিও মোড ছিল, যেটা মানে এখন আমি জানি যে তখন 360p হতো, মানে ফুল HD তো নয়, ওইটাই রেকর্ড করে বন্ধু বান্ধবদের বলতাম যে আমি ক্যামেরাই করতাম, বন্ধুদের এটা কত ওদিক থেকে যা ছাদ থেকে ঝাঁপি দে, ঠিক ছাদ থেকে ঝাঁপি দে মানে নিচের কার নিচে, তারপরে সিঁড়ি থেকে পড়ে যা, অনেক কিছু করতাম, দিয়ে ওগুলো শ্যুট করতাম, দিয়ে পেছনে হিন্দি গান বসাতাম, দিয়ে এডিট করতাম, দিয়ে ওরকমভাবে এডিট করা আর কি শুরু। তো ওটা আমার মানে উইন্ডোজ মুভি মেকার যেটা বেসিক এডিট ছিল তখন, তো ওটাতে শুরু আর কি। এটা কোন ইয়ার? এটা হচ্ছে 2008-10-11 ওই সময় কথা বলছি। 2011 সালে শেষে, 2011 সালটা যখন 2012 সালে শুরুতে HS আমার, মানে এটা মানে কঠিন পরীক্ষা লাইফের আর কি, ওয়ান অফ দ্য মোস্ট কঠিন পরীক্ষা, তার আগে কিছুই পড়াশুনো করিনি। 2011 সালটা আমরা কীভাবে কাটিয়েছি, আমরা শর্ট ফিল্ম বানিয়ে গেছি। আচ্ছা, আমরা টিউশন যেতাম, আমরা বলতাম যে আমরা টিউশন যাচ্ছি, বাড়িতে বলতাম টিউশন যাচ্ছি, দিয়ে আমরা ব্যাগে ক্যামেরা থাকতো, কারণ না কারণ একটা হ্যান্ডিক্যাম বা যখন যেগুলো যার যার বাড়িতে যেটা আছে আর কি, বা কারো যদি ভালো ফোন থাকে, দিয়ে এই করে আমরা শ্যুট করতাম, শুধু শ্যুট করতাম, বাড়ি এসে এডিট করতাম। খুব কম পড়াশোনা করেছি আমি, এটা মানে বলছি না যে পড়াশোনা করো না কাউকে, বাট জাস্ট বলছি আর কি, না আমি করিনি, সায়েন্স নিয়ে ইচ্ছে করেনি করতে, তারপরে পড়াশোনা করেছি, তারপরে তো গ্র্যাজুয়েশনের সময় আর্টস নিয়ে ওই মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছি। আচ্ছা, তো এই আর কি, মানে আমার ইন্টারেস্টটা জেগেছিল 11-12 থেকেই, মানে মেইনলি যখন 2011 সালে আমাদের এই শর্ট ফিল্মটা নন্দনে সিলেক্ট হলো একটা ফিল্ম ফেস্টিভ্যালে, কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয়, তখন আমাদের সবার 17 বছর বয়স। তো আমাদের কাছে ওই ব্যাপারটা যে আমাদের একটা বাঁকুড়াতে আমরা একটা জিনিস এমনি একটা ক্যামেরায় শ্যুট করলাম, এডিট করলাম, একটা স্ক্রিপ্ট ছিল, গল্প ছিল, সেটা যে কলকাতায় একটা ফেস্টিভ্যালে সিলেক্ট হবে, মানে আমরা তখন অনেক ছোট, আমাদের বাড়ির সবারও জন্যও একটু, আমাদের বন্ধু বান্ধবদের বাড়ির সবার জন্য একটু, হ্যাঁ যে আচ্ছা তাহলে এটা নিয়ে এগোতে পারে। আমার দিদি মাইক্রোবায়োলজি নিয়ে পড়েছে, আমার দাদা ডাক্তার, তো অবভিয়াসলি আমার থেকে একটা এক্সপেকটেশন ছিল যে আমি জয়েন্টে কিছু একটা র্যাঙ্ক করব, কিছু একটা করব, জয়েন্টে র্যাঙ্কটা বললাম না, বাট আমার একটা এক্সপেকটেশন ছিল যে কিছু একটা তো একাডেমিক লাইন কিছু একটা তো যেতে হবে, তারপরে যা করবে করবে। তো ওই সিলেক্ট হওয়াটা অ্যাকচুয়ালি একটু আমার জন্য জিনিসপত্র পাল্টে দিল আর কি, মানে সিলেক্ট হলাম, মানে সিলেক্টটা হলো বলে বাড়ির সবাই একটু কনভিন্স হলো যে ঠিক আছে তাহলে এ মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করতে যেতে পারে, এই আর কি। তারপর থেকে তো পড়াশোনা বাদ বাকি জিনিসপত্র, এবং এই যে একাডেমিক টু ক্রিয়েটিভ, এই যে মানে এই যে জাম্পটা ছিল, এবং যেহেতু তুমি বললে মাস কমিউনিকেশন ছিল তোমার সাবজেক্ট, তো সেই জন্যই কি মাস কমিউনিকেশনকে বেছে নেওয়া? না না, মাস কমিউনিকেশনটা আমি বেছে নিয়েছিলাম, কারণ তখন না আমি তো জানতাম না, তখন আমি গুগল করতাম যে সিনেমা নিয়ে কি করে পড়াশোনা করা যায়, তো তখন আমি দেখতাম যে মানে নর্মাল একটা মানে অ্যাফোর্ডেবল খরচে এমন একটা ইয়েতে পড়াশোনা করা যায় হচ্ছে ইন্ডিয়াতে খুব কম ইনস্টিটিউট থেকে, একটা হচ্ছে SRFTI, একটা হচ্ছে FTI, আরেকটা সাউথে যেটা আমাদের কলেজটা আছে নামটা ভুলে যাচ্ছি, তো মানে আমি বলছি কয়েকটি কলেজই আছে কিন্তু সেগুলো সবই হচ্ছে মানে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স, তো সেটার জন্য সেটা কোনো গ্র্যাজুয়েশন নয়। তো এবার আমার সবাই বাড়িতে বলছে তুই তো আগে গ্র্যাজুয়েট হবি রে ভাই, মানে তুই তো আগে গ্র্যাজুয়েশন তো কিছু তো একটা করতে হবে তোকে, তুই কি ডাইরেক্ট তুই ডিপ্লোমা পড়ে নিবি তারপর এই করবি, আগে কিছু তো একটা গ্র্যাজুয়েট হও, যদি পরে গিয়ে তুই যদি তোর যদি কিছু নাও হয় তোর কাছে একটা ডিগ্রি থাকবে, ঠিক আছে? মানে এটা এটা না সিরিয়াসলি আমার মানে বাড়িতে মানে মানে আমার বাবা খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ আর কি, যে না তুই ঠিক আছে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে, যেই জন্য আমি মাস্টার্সটা মানে বাবাই বলেছিল যে তুই পড়াশোনাটা কমপ্লিট কর, মাস কমিউনিকেশন নিয়ে পড়েছিস তো ওটাও কমপ্লিট কর। তো
তারপরে মাস কমিউনিকেশনে দেখলাম, আচ্ছা মাস কমিউনিকেশনটা কি জন্য চুজ করলাম, আর মাস কমিউনিকেশন দেখলাম আচ্ছা ফিল্ম একটাই আছে, থার্ড ইয়ারে আছে কিন্তু তাও ফিল্ম নিয়ে একটা জায়গা আছে, তো জার্নালিজমটাও মানে পুরোটাই আর কি রিলেটেড, মানে আমি যদি জানতে পারলাম যে আমি ফিল্মে ইন্টারেস্টেড কিন্তু মাস কমিউনিকেশনে সব মিডিয়ামগুলো নিয়ে আমি পড়াশোনা করতে পারবো, সবকটাই ইন্টার রিলেটেড, রেডিও, টিভি, প্রিন্ট, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট, সমস্তটাই রয়েছে, পিআর, এইসব সব ইন্টার রিলেটেড, তো তো এই ইন্ডাস্ট্রিটা সম্বন্ধে পুরোটাই তো মিডিয়া ইন্ডাস্ট্রি, তো সেই মানুষগুলোর সাথে কাজ করতে পারবো, জানতে পারবো যে তারা কিভাবে কাজ করে, তো ওই জন্যই মাস কমিউনিকেশন। বেশ, তারপরে এই যে আজকে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠা এবং মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা শুরু করা, তার মাঝের গল্পটা শুনবো, তবে ইতিমধ্যেই কিন্তু আমরা আমাদের পছন্দের ঘোতন বা ঘোতন পরিবারেরই কোনো একজনকে নিয়ে পৌঁছে গিয়েছি বাংলাদেশে। সেখান থেকে একটি প্রশ্ন এসছে, হিদায়ত উল্লাহ তিনি লিখেছেন, বাংলাদেশ থেকে জানতে চাই ঘোতন সিরিজে উন্মেষ দার ফেভারিট ক্যারেক্টার কোনটি? আমার ফেভারিট ক্যারেক্টার এই মুহূর্তে মনে পড়ছে মায়ের ক্যারেক্টারটা, কারণ মানে মা হচ্ছে খুব মানে ইনোসেন্ট আর কি যেটাকে বলে, তো ওই ইনোসেন্সটা হচ্ছে ওই ইনোসেন্সটাই না পুরো মানে পুরো ব্যাপারটাই খুব মানে আমি চেষ্টা করি একটা ফ্যামিলি স্কেচে একটা ইনোসেন্স থাকুক, মানে বাবা মার ইনোসেন্সটা মেইনলি, মানে আমার মানে ঘোতন বা নর্মাল যারা এই এজের আর কি তাদের যে পার্সপেক্টিভ সেটা তো আছেই, কিন্তু ওটার সাথে কন্ট্রাস্টে একটা বাবা মায়ের পার্সপেক্টিভ আছে, তো পার্সপেক্টিভটার যে ইনোসেন্সটা ওদের বাবা মায়ের যে ইনোসেন্সটা সেটা আমি মানে ফুটিয়ে তোলার চেষ্টা করি, তো সেক্ষেত্রে মায়ের ক্যারেক্টারটা সব থেকে বেশি ইনোসেন্ট মানে আমার মনে হয়, খুব সিম্পল সিম্পল জিনিস জিজ্ঞেস করে, লেবানিজটা কি লেবু দিয়ে চাইনিজ, তো এরকম আর কি মানে মজার মজার যেগুলো আর কি মাথায় আসে, তো মায়ের ক্যারেক্টারটা ওই জন্যই আমার ফেভারিট আর কি। বেশ, আচ্ছা, হিদায়তুল্লাহ আরও লিখেছেন, যদুবাবু নতুন এপিসোড কবে আসবে? আমি মানে কি বলবো চেষ্টা করছি খুব শিগগিরই আনার আর কি, আমি ইনফ্যাক্ট যদুবাবুর একটা সিজন টু আমরা প্ল্যান করছি, কারণ সিজন ওয়ানটা হয়েছিল মাঝে একটা দুর্গাপুর ব্যাচের একটা এপিসোড হয়েছিল, তো আমরা প্ল্যান করছি একটা সিজন টু অল ওভার আনার, রিলঞ্চ করার যদুবাবুর টিউশনিটাকে, সো দেখা যাক খুব শিগগিরই আর কি। বেশ, বাকি প্রশ্নগুলো আবারও পড়বো, তবে আবারও আড্ডায় ফিরেই যেতে হচ্ছে, তো মাস কমিউনিকেশন নিয়ে জার্নি শুরু হলো এবং যেটা তোমার মনে হয়েছিল যে এই যে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ পাবে বা হয়তো সিনেমা নিয়ে কাজ করতে পারবে ভবিষ্যতে, তো সেক্ষেত্রে মাস কমিউনিকেশন পড়াশোনা কমপ্লিট করার পর কি কখনো চাকরি করেছিলে কোথাও? হ্যাঁ, চাকরিতে ঢুকেছিলাম, মানে আমি ইন্টার্নশিপ বেসিক্যালি একটা জব পেয়েছিলাম, মানে কলেজে জাস্ট গ্র্যাজুয়েশনের পরে একটা জব পেয়েছিলাম, তার আগে কলেজে মানে ওই গ্র্যাজুয়েশনের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে মানে জবটা আমার ওটা আমার প্রথম কাজ ছিল, গ্র্যাজুয়েশনটা ঠিক আছে গ্র্যাজুয়েশনের পরে একটা জব, একটা লাইক একটা অফিসে যাচ্ছি ওটা একটা জব, বাট তার আগে গ্র্যাজুয়েশন মানে চলাকালীন আমি প্রচুর কাজ করেছি, তো সেই কাজগুলো যদি আমি মেনশন না করি তাহলে আর কি ওই ব্যাপারটা অবধি পৌঁছবে না, তো ব্যাপারটা হচ্ছে আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম বুড়ো জনসন বলে, তো ওইটাও সিলেক্ট হয়েছিল 20th যেটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ওটাতে সিলেক্ট হয়েছিল, তো তারপরে আমি একটা কাজের সুযোগ পাই, সেটা হচ্ছে এই রিসেন্টলি তারা মানে কালকক্ষ বলে একটি সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি, ওনারা তখন একটা ডকুমেন্টারি বানাচ্ছিলেন, তো তাদের সাথে আমার মানে ওটা আমার প্রথম কাজ, ওদের মানে ওনারা আমায় ডেকেছিলেন, কথা হয়েছিল, সিলেক্ট হয়েছিলাম যে না ঠিক আছে তুমি অ্যাসিস্ট করবে, তো আমি ওনাদের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করা শুরু করি, ওটা আমার প্রথম কাজ। আচ্ছা, তো তার মানে প্রথম অফিসিয়াল আর কি, ঠিক আছে মানে এই কলকাতার বুকে আচ্ছা আমি অ্যাজ অ্যান এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি কাজ করতে শুরু করলাম আর কি, তো ওটা 3-4 মাস কাজটা চলেছিল, তারপরে আমি দেখছিলাম যে কলকাতায় সার্ভাইভ করতে হবে, মানে এই ইন্ডাস্ট্রিতে আমি যে এখন ইয়েতে আছি আমার এখন অনেক শিখতেও হবে, প্লাস প্রথমত সার্ভাইভ করতে হবে, তো কী করবো, তো মানে একটু পকেট মানিও দরকার, কারণ আমাদের কী হয় আমাদের শর্ট ফিল্ম বানাতে গেলে অনেক খরচা হয়, এই টুকটাক একটা ইয়ে হয়, তো সেই তো কোথার থেকে আসবে, বাড়িতে তো কী মানে পড়াশুনোও করাচ্ছে সব কিছু করতে আছি ওখানে কত চাই মানে কী করবো, তো নিজেদের থেকে ঠিক করলাম যে আমরা একটু মানে তখন এই ইন্ডাস্ট্রিটা খুব বুম করছিল, DSLR আসার পরে প্রচুর DSLR যারা ইউজ করে ক্যামেরাম্যান তারা ওয়েডিং ইন্ডাস্ট্রিতে আসছিল, তো তখন আমাদের কাছে DSLR ছিল, তো আমরা একটু একটু জানতাম, তো ওয়েডিং করা শুরু করলাম ওই 2014 শেষে, সুতীর্থ বাসু যিনি মানে এখনও ওয়েডিং মানে করেন, ফ্যাশন ফটোগ্রাফিও করেন, তার আন্ডারে করা শুরু করলাম, তো অনেক কিছু শিখেছি,
শুভজিৎ দত্ত, মহারাজ শুভজিৎ দত্ত, এখন মহারাজ দা অ্যানোনিমাস বলে যে কোম্পানিটা আছে, যারা মানে বিভিন্ন সিনেমার পাবলিসিটি ডিজাইন করে, তো তখন মহারাজ দা ওয়েডিং এ ছিল, তো মহারাজ দা সুচিত্রদার আন্ডারে কাজ করা শুরু করলাম। তো তারপরে আমি গ্র্যাজুয়েশন হলো, গ্র্যাজুয়েশনের পরে একটা জব পেলাম হচ্ছে অ্যাজ আ ট্রান্সক্রিপ্টার, মানে প্রাইম ফোকাসে একটা তখন জব এসেছিল যে ঠিক আছে এই যে ডিসকভারিতে যে এই ইয়েগুলো হয়, শোগুলো হয়, হ্যাঁ হ্যাঁ, তো এই যে বাঘ মানে ওয়াইল্ড লাইফ, তো সেটাকে ওই সেটা ইংলিশে আছে, সেটাকে আমায় বাংলায় করতে হবে, এলাকা ভিত্তিক কিন্তু বাংলাতেও, হ্যাঁ হ্যাঁ, এরকম আমি ট্রান্সক্রিপ্টারের জবটা পেয়েছিলাম যে যে দ্য লায়ন ইজ মুভিং স্লোলি, এরকম আছে দেখো সিংহটা কিরম ভাবে এগোচ্ছে, ঠিক আছে এই ব্যাপার, এইটা আমাকে আর কি বাংলায় করতে হতো, তো ইংলিশটাকে বাংলায় করতাম, আর একটু আধটু ডাবিং এর কাজও ওখানে শিখেছিলাম, প্রাইম ফোকাসে আমি 2-3 মাস ছিলাম। তারপরে বাবাকে বললাম যে বাবা আমার এই জবটা ভাল লাগছে না, আমি কি করবো, মানে বাবা বলে তুই মানে মাস্টার্স কমপ্লিট কর গ্র্যাজুয়েশনের পরে, তো আমি তারপরে চলে গেলাম হচ্ছে কর্ণাটকা, ওখান থেকে আমি আবার মাস কমিউনিকেশনে মাস্টার্স কমপ্লিট করলাম, এই আর কি, মানে ওই কাজ হিসেবে ওটাই প্রথম কাজ ছিল, মানে আমি যদি ওই কাজ হিসেবে বলি ওই এডির কাজটা প্রথম কাজ ছিল, তারপরে ওয়েডিং, তারপরে ওই পিএফটি ওই ট্রান্সক্রিপশনের কাজটা আর কি। এবং তারপরে যে জার্নি শুরু হয়েছে সেই জার্নির জন্য আমরা তো প্রতি মুহূর্তে অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য সবসময় পাঠানোর চেষ্টা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমেন্ট বক্সে, এখানেও কিন্তু আজকে লাইভে তোমাকে একজন শুভেচ্ছা জানিয়েছে, তিনি লিখছে উন্মেষ দার সব ভিডিওগুলো এখানে খুবই জনপ্রিয়, দাদা তুমি এগিয়ে যাও সগৌরবে, বাংলাদেশ থেকে ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ। বেশ, অঙ্কিত হালদার লিখছে হাই উন্মেষ দাদা, আচ্ছা অঙ্কিত হালদার লিখেছেন প্লিজ রিপ্লাই, রিপ্লাই দিয়ে দাও তোমাকে হাই পাঠিয়েছে, হাই হাই হাই, বেশ দেখতে থাকো এই লাইভটা শেষ অবধি একেবারেই, কারণ আজকে যেভাবে আমরা উন্মেষকে বিভিন্ন চরিত্রে আমরা আমাদের মোবাইলে অথবা ল্যাপটপে অথবা ট্যাবে দেখে অভ্যস্ত, আজকে তার থেকে বাইরে এসে উন্মেষকে আমরা এইভাবে চেনার চেষ্টা করব যে ওই ক্যারেক্টারগুলো ঠিক কীভাবে তৈরি হচ্ছে। সবার আগে যদি তোমার ভিডিওগুলো নিয়েই কথা বলি, একটা ভিডিওতে আমরা এখন তো সোশ্যাল মিডিয়া অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তাদের মাল্টিপল ভিডিও আসে, সেখানে ইন্ডিভিজুয়ালি আমরা অনেকগুলো মানুষকে বিভিন্ন ক্যারেক্টার প্লে করতে দেখি, কিন্তু তোমার ভিডিওতে যেটা সব থেকে বেশি সাধারণ মানুষকে আনন্দ দিয়েছে, প্রত্যেকটা ভিডিওই আনন্দ দেয় আই উড সে, কিন্তু যেই ব্যাপারটা খুব ইউনিক সেটা হচ্ছে যখনই ভিডিও দেখি তখন এই উন্মেষের মতোই দেখতে প্রত্যেকটা ক্যারেক্টার, শুধু চরিত্রের নামগুলো আলাদা, তো এই ব্যাপারটা মাথায় কিভাবে আসলো হিন্দিতে? এছাড়া বাংলাতেও তুমি যদি দেখো প্রথমে ওয়ান্ডার মুন্না, প্রিয় ভাইন্স, এখন করছে লাফটার সেন, তো অনেকেই করেছে, এরকম না যে তারা করেনি, বাট আমি তাদেরটাও দেখি, মানে সবারগুলোই দেখি, আমি জাস্ট তখন লকডাউনে যেটা ভেবেছিলাম যে আমি যখন লকডাউনে শুরু করেছিলাম, লকডাউনে প্রচুর মানে প্রিয় তখনই শুরু করেছিল, প্রিয় মাইন্স, কিন্তু ওয়ান্ডার মুন্না লকডাউনের আগেই শুরু করে দিয়েছিল যে নিজে আমি সবকটা ক্যারেক্টার প্লে করবো। আমার চ্যালেঞ্জটা ছিল যে আমি কোথায় আলাদা হব, মানে যেহেতু ওরাও প্লে করে যে বাবা মা ভাই বা কাকা, এরকম অনেকেই এরকম ইউটিউবে ভিডিও বানাচ্ছে, মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই তখন এস্টাবলিশড যারা আর কি বানাচ্ছে, তো আমাকে মানে কানেক্ট করতে গেলে কোথায় কানেক্ট করতে হবে, প্রথমটা হচ্ছে ট্রিটমেন্ট, মানে আমি আমি ভেবেইছিলাম যে না আস্তে আস্তে ঠিক আছে আমি সব কটা ক্যারেক্টার আছে, অনেকেই তো প্লে করছে, আমিও চেষ্টা করে দেখি না, মানে পারতেই পারি, তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল। আর মেন যেটা ছিল হচ্ছে এডিটটা, মানে আমাদের এডিটটা যেটা হয় সেটার একটা রিদম আছে, তো সেই রিদমটা সবাই সবার থেকে আলাদা হতে হবে। এবং আমি একটা জিনিস একটু তোমাকে ইন্টারাপ্ট করেই বলছি, যখন আমি ইনফ্যাক্ট তোমার ভিডিওগুলোও দেখি, যে কোনো ভিডিও মানে সেটা যে কোনো সিরিজই হতে পারে, একদম কিন্তু কাট কাট ব্যাপারটা যায়, মানে একটা ক্যারেক্টার আরেকটা, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু সেটা স্ক্রিনে আমরা অন্য ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি, এরকম হয় না যে ধরো তুমি আর আমি এখন কথা বলছি, স্ক্রিনে আমি কথা বলছি মানে আমাকেই দেখা যাচ্ছে, এমন নয় যে দেখা যাচ্ছে তোমাকে, ভয়েসটা আসছে আমার, তো এই যে শার্পনেস অফ এডিটিং এই ব্যাপারটা মানে কিভাবে ম্যানেজ করছো? এটা মানে এটাও অ্যাকচুয়ালি খুব অ্যাক্সিডেন্টলি মাথায় এসেছিল, ঠিক আছে, মানে এই এডিটটা যেটা বললাম যে ট্রিটমেন্টটাও, এটাও কিন্তু এসেছিল জাস্ট বিকজ আমি বাড়িতে ছিলাম, আমি আমার যে বাঁকুড়ায় বাড়ি, তখন আমি যেখানে লকডাউনের সময় তো সবাই বাড়ির ভেতর ছিল, তো বাড়ির ভেতর ন্যাচারালি মানে একটা মানে কি বলবো
আওয়াজ, সবাই কথা বলছে, আওয়াজ হচ্ছে, মানে নানা রকম আওয়াজ হচ্ছে আর কি বাড়িতে, যেগুলো হয় সবাই বিভিন্ন জিনিস চাইছে, ওপর নিচে করছে, সবাই একটা বাড়ির ভেতর আছে। তো তো ন্যাচারালি আমি এখন বাড়িতে শ্যুট করছি, অবভিয়াসলি আমি একটা লম্বা টেক যেতে পারছি না। মানে সাপোজ আমাকে যদি বলতে হয় এই যে কিরে গতন তুই এই চান করলি সকাল থেকে, এটা এটা যে আরেকটু বড় হয় লাইনটা, তো সেটা আমি একটা না বলতে পারছি না। তো আমি দেখছি আমি যদি বলি কিরে গতন, মানে কিরে গতন চানটা করে তার মাঝে কিছু না কিছুটা আওয়াজ হয়ে যাচ্ছে। ওকে, তো কিরে গতন বললাম, তারপর আমি ভেবেছিলাম ঠিক আছে আমি ছোট ছোট করে বলবো, যখন আওয়াজটা, হ্যাঁ যখন আওয়াজটা কম হচ্ছে তখন আমি আস্তে একটা ডায়লগ বলে নেবো, আবার যখন আবার একটু আওয়াজ হচ্ছে তার আগে আমি আবার একটা ডায়লগ বলে নেবো, সেটাকে আমি এডিটে জুড়বো। সেটা আমি ভেবেছিলাম যে সেটা আমি ভাবিনি যে ট্রিটমেন্টটা এইভাবে মানে ক্লিক করবে, অবভিয়াসলি আমি ভাবিনি যে এটা মানে এই ট্রিটমেন্টটা মানুষের এত ভালো লাগবে, কিন্তু এটা হয়েছিল মানে খুবই ওই অ্যাক্সিডেন্টলি আর কি, যে না মানে ওটাই করতে হবে না, কারণ আমি তো সবাইকে লকডাউনে সবাই বাড়ির ভেতর আছে, তো আমি সবাইকে তখন কত বলবো যে না শুট করো, হ্যাঁ শুট চলছে চুপ, যদিও বাড়ির সবাই এমনি বললে মানে সবাই চুপ করে যায়, কিন্তু আমারও একটা মনে হয় যে না ওরা কতক্ষণ চুপ করে থাকবে, আমি যদি 4-5 ঘন্টা ধরে শুট করছি কতক্ষণ ধরে সবাইকে চুপ করিয়ে রাখবো। তো এই আর কি, এইভাবেই ট্রিটমেন্টটা মাথায় এসেছিল। এবং যে ক্যারেক্টারগুলো আমরা দেখি তোমার ভিডিওতে, তুমি যেরকমটা বললে তোমার মানে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যে ফ্যামিলিকে দেখতে পাই সেই ফ্যামিলি নয়, কিন্তু ইন রিয়েল লাইফ তোমার যে ফ্যামিলি তারা ভীষণ রকমভাবে অ্যাকাডেমিক্যালি রিচ অনেকখানি। তো সেক্ষেত্রে যেই ক্যারেক্টারগুলো তোমার ভিডিওতে আমরা দেখে অভ্যস্ত, সেটা যে কোনো সিরিজের হতে পারে, এই ক্যারেক্টারগুলোকে কিভাবে লেখো, মানে সাজাও কিভাবে, সেটা কি পারিপার্শ্বিক কোনো সদস্য সদস্যা রয়েছে তাদেরকে দেখেই? না না, আমার আমি যদি আমার বাড়িতে থাকি, আমি যদি আমার বাড়িতে একটা দিন, মানে আমি এখন কলকাতায় থাকি, কিন্তু আমি যদি আমি যখন লকডাউনের সময় বাড়িতে ছিলাম, আমাকে জাস্ট বাড়িতে কি বলবো কিছুক্ষণ হয়তো কিছু ঘন্টা ওদের সাথে, যদি সবাই যেখানে আছে গল্প হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে, আমাকে জাস্ট কয়েক ঘন্টা বসে থাকতে হবে ওদের সাথে। আমি যদি অবজার্ভ করি, মানে আমার যদি তখন ওইটা কাজ করে যে কি সাবকনসিয়াসলি তো একটা আসেই যে কি কথা হচ্ছে না হচ্ছে, কিন্তু আমি যদি একটু অবজার্ভ করি তাহলে বাড়িতে যে কথাগুলো হচ্ছে সেগুলোর মধ্যে এত কমেডি আছে, এত কমেডি আছে আমার বাড়িতে, ঠিক আছে, মানে ইটস হিলেরিয়াস, মানে আমি তোমাকে সিচুয়েশনগুলো বোঝাতে পারবো না যে আমার তখন কি সিচুয়েশনে আমি পড়তাম, যখন আমি ধরো বাড়িতে বলা হলো যে শ্রীমান পৃথ্বীরাজ সিনেমাটা চললো, এটা আমার বাড়িরই সিচুয়েশন। এই যে রিসেন্ট যে এপিসোডটা বেরিয়েছে রেডিওটা চালাক হতো, সেই এপিসোডটা হচ্ছে আমার বাবা একদিন রাত্রিবেলা আমাদের মানে বাড়িতে একটা মানে কি বলবো একটু ছোটখাটো মানে অশান্তি বলা যেতে পারে যে রেডিওটা কোথায়, মানে পরের দিন সকালে মহালয়া বাবা আগের দিন রাতে বলছে রেডিওটা কোথায়, এবং পূজোর আগে আমার মনে হয় মানে মোস্ট অফ দা পরিবারের বাঙালি পরিবারের এটা একটা ঝামেলার একটা বিষয়, এন্ড সেটা নিয়ে মানে আর আমি আমার মনে আছে সেই দিন আমরা রেডিওটা মানে সবাই মিলে খুঁজে, বাবা সবাই মিলে বাড়ির তখন রেডিও খুঁজছে, ঠিক আছে বাড়ির সবাই তখন সব কাছে রেডিও খুঁজছে, রেডিও খুঁজতে খুঁজতে রেডিওটা পাওয়া গেল, সেটার ব্যাটারি ঠিক আছে, সেটার আচ্ছা ইয়ে হয়ে গেছে, সেটা এটা কাজ করছে কিনা, নব টপ কাজ করছে কিনা, দিয়ে আমাদের তারপর আমরা ঘুমোতে গেলাম। আমি ঠিক মনে আছে 4:30 ওই 4:00 যখন থেকে শুরু হয়, 4:00 সময় উঠে আমি সে আগের বছরই হয়েছিল যে আমি মানে অনেকদিন বাইরে ছিলাম, তো তো এইবার আর কি আমি বাবা মা সবাই দাদা সবাই মিলে আর কি মহালয়াটা শুনেছিলাম, তো এগুলো সব বাড়িরই গল্প আর কি আমার, মানে আলাদা করে বেশ। আমি এই রেডিওর এই যেই ভিডিওটা আমরা দেখেছি সেটা নিয়ে অবশ্যই আসবো, কারণ পুজো আসছে। তবে তার আগে বেশ কিছু প্রশ্ন চলে এসেছে, এগুলো চটচট করে একটু পড়ে নিই। আচ্ছা, দেবজ্যোতি সিনহা লিখছেন, সৌমিত্র দাদের সাথে কি হয়েছিল, কোয়েশ্চেনটা স্কিপ করো না। বেশ, আচ্ছা পরপর কয়েকটা প্রশ্ন পড়ে নিই, তারপরে তুমি উত্তরগুলো দিও। আচ্ছা, শুভ্রনীল দাস লিখছে, দাদা খুব খুশি, তুমি আরো উপরে যাও, শুভ্রনীল বলছি। আচ্ছা আচ্ছা, আমি মানে উত্তর দেব, বেশ নিশ্চয়ই। তো মানে সৌমিত্রদের সাথে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা একসাথে কাজ করতাম, তো এবার কাজ করতে করতে অনেক সময় আর কি মানে সেই স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় না কাজ করতে করতে, অনেক সময় আমি যেটা চাইছি ওরা সেটা চাইছে না, মেন্টালিটি ম্যাচ করে না, বা মানে ওয়ার্ক ফ্লোটা ম্যাচ করে না, ধরো আমি একটা স্পিডে একটা জিনিস যেটা ভাবছি যে না করব, ওরা একটা অন্য কিছু ভাবছে, তো সবসময় ম্যাচ করেনি আর কি। হ্যাঁ, কমিউনিকেশন গ্যাপ বা ইন্টেন্টের ব্যাপার যদি আসে যে না আমি যদি এটা চাইছি বা আমি যে জিনিসটা ভাবছি তো সেটা হয়তো ওরা ভাবছে না ইন্ডিভিজুয়ালি, তো ওরা মানে তিনজনই তখন কাজ করছিল, তো ওরা তিনজনই তারপর থেকে আর কি মানে টিমটা স্প্লিট হয়ে যায়,
তো এটাই আর কি। তারপর থেকে মানে আমি কাজ করি, এখন আমার সাথে রূপম বলে একজন আছে, সে কাজ করে, এরকম আর কি ব্যাপার। এটাই হয়েছিল ছোট করে বলতে গেলে। বেশ, তাহলে প্রশ্নটা যে করেছিলেন দেবজ্যোতি সিনহা আপনাকে কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। বেশ, আচ্ছা, শুভ্রা চন্দ্র লিখছে, তুমি আমার ছেলের বয়সী, অনেক অনেক আশীর্বাদ রইল, আকাশ ছোঁয়া নাম হোক, আমি তোমার সব রিলস দেখি, অসাধারণ। থ্যাংক ইউ, রিলসও দেখুন আর বড় ভিডিওও দেখুন। বেশ, এটা কে বলছে, এটা কি উন্মেষ বলছে না ঘতন বলছে? না না না, আমি বলছি, উন্মেষ বলছি। বেশ, আচ্ছা, দেবাশিস রায় লিখছে, যদুবাবু বলে কি সত্যি কোনো মাস্টার মশাই আপনার স্টুডেন্ট জীবনে ছিল? যদুবাবু ছিল, যদুবাবুর নাম ছিল না, কিন্তু কি বলে, আমাদের একজন টিচার ছিল হচ্ছে জয়দেব চন্দ্র। আমরা যখন 10 থেকে 11 উঠি, উনি এখনও অঙ্ক পড়ান বাঁকুড়াতে, উনি একজন টিচার, অঙ্কেরই টিচার আর কি। তো আরেকজন ছিলেন হচ্ছে রামপ্রসাদ দত্ত, যার কাছ থেকে আমি 12 থেকে অঙ্ক পড়া শুরু করি, 11 শেষ থেকে। তো যদুবাবুর ক্যারেক্টারটা, হ্যাঁ, আরেকজন টিচার ছিলেন হচ্ছে অজয় বেজ বলে, উনি মানে মারা গেছেন, উনি অনেক অনেক সিনিয়র ছিলেন, যখন থেকে আমার মানে যখন দাদা দিদিও পড়েছে তখনই ওনার অনেক বয়স হয়ে গেছিলো আর কি। তো ওই অজয় বেদ স্যার কথাটা বলতেন তিরপিন্ডিয়া, ঠিক আছে, তিরপিন্ডিয়ার মানেটা কি? সেটা তিরপিন্ডিয়ার মানে হচ্ছে যে ফাজলামো করে, যে ফাজিল, তাকে তিরপিন্ডিয়া বলা হয়। তো এই অজয় বেদ স্যার, রামপ্রসাদ দত্ত স্যার, জয়দেব চন্দ্র স্যার, এই তিনজনের একটা মানে মিক্সচার বলতে গেলে হচ্ছে যদুবাবু। কারণ যদু মানে জয়দেব চন্দ্র স্যার মানে মাঝে মাঝে বাঁকড়িতে কয়েকটা কথা বলতেন, কিন্তু সবসময় বলতেন না। আবার রামপ্রসাদ স্যার বেশিরভাগ সময় আর কি মাকড়িতে কথা বলতেন আমাদের সাথে, আর অজয় বেদ স্যার খুব নাকি এরকম বকতেন, মারতেন। আর এই তিনজনের তিনটে স্যার নাকি খুব মারতেন, মানে রামপ্রসাদ স্যারের কাছে তো আমি প্রচুর মানে এমনি খেয়েছি মার, জয়দেব চন্দ্রর কাছেও মার খেয়েছি। মারের পরীক্ষা, যেটা আমাদের একটা এপিসোড ছিল মারের পরীক্ষা, ওটা জয়দেব মানে জয়দেব চন্দ্র স্যারেরই একটা মানে কনসেপ্ট আর কি, ডেডিকেট করে, ওনাকে ডেডিকেট করে। হ্যাঁ হ্যাঁ, আমার এই ইয়েগুলো সব আমার টিচার্সদেরকে ডেডিকেট করেই আর কি। বেশ, এই যে কথাগুলো বলছো বা এই যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে ভিডিওস বানানো, বা তোমার যে তুমি যেইখানে যেই জায়গায় ছোট থেকে বড় হয়েছো, তোমার ক্রিয়েটিভ মাইন্ড বলা যেতে পারে সেখানেই তৈরি হয়েছে, তো কেন তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে তুমি এনহ্যান্স করার চেষ্টা করলে তোমার ভিডিওতে? আমার মনে হয় যে আমি কলকাতায় মানে যখন থেকে আমি মানে যেদিন থেকে আমি কলকাতায় এসে পড়াশোনা করা শুরু করেছি, আমি খুব একটা কানেক্ট করতে পারতাম না, কারণ আমি একটা অন্য জায়গায় বড় হয়েছি, মফস্বলের বড় হয়েছি, আমি এখানে এসেছি, আমি প্রথম মানে এখানে যারা যেভাবে স্টুডেন্টসরা বা বন্ধু বান্ধবরা যেখানে যারা ছিল তারা যেভাবে কথা বলে, তারা যে মানে যেটাকে লিঙ্গ বলে, মানে তারা যে লিঙ্গতে কথা, তারা যে টার্মসগুলো ইউজ করছে, তারা যে জিনিসগুলো ইউজ করছে, সেগুলো আমি তখন মানে আমি অতটা ফ্যামিলিয়ার হইনি সেটার সাথে। এবার ন্যাচারালি আমার বা আমার একটা বন্ধু ছিল, মানে এখনো আছে, আমি আর আমার বন্ধু সানি কলকাতায় এসেছিলাম একসাথে, দুজনেই মাস কমিউনিকেশন নিয়ে পড়তে। তো আমাদের দুজনের মধ্যেই না একটা খুব মানে আমাদের কথার মধ্যে একটা মাঝে মাঝে কয়েকটা কথা টোন চলে আসতো, মানে বাঁকুড়ার একটা টোন চলে আসতো, এত বছরের অভ্যাস। হ্যাঁ, এবার ছোট থেকে ওখানে বড় হয়েছি, সেটাতে সঙ্গে সঙ্গে, বা আমরা খুব ভালো একটা ইংলিশ বলতে পারতাম না, এখন মানে ঠিক আছে। বাট কথাটা হচ্ছে তখন কি হতো, তখন এই এই রকম সিচুয়েশনে একটা মানে যেটাকে কি বলবো, ওই গেও, ঠিক আছে, এই টার্মগুলো, ঠিক আছে, এ বাঁকুড়া বাঁকুড়া, এ বাঁকুড়ার বাঁকুড়ার ছেলে, ইয়ে, ঠিক আছে, মানে আর বাঁকুড়ার ছেলেটা যে বলা হতো, সেটা বাঁকুড়ার ছেলেটা কিন্তু এইভাবে বলা হতো বা এখনো অনেক মানুষকে বলা হয় যে অ্যাজ ইফ মানে তাদের, তারা আজকে শহরে এসে কাজ করা বা শহরে এসে বা একটা ভালো জায়গায় মানে একটা পজিশনে যাওয়া তারা ডিজার্ভ করে না। আমি আর অনেক অনেক গল্পই আছে, এরকম অনেক সিচুয়েশনই আছে, আমি সব কিছু বলতে চাই না, বাট লেটস সে আমি একটা জিওগ্রাফিক্যাল ডিসক্রিমিনেশন ফেস করেছি, যে আমি জাস্ট বিকজ আমি বাঁকুড়া থেকে, অ্যান্ড আজকে ওই জন্যই হয়তো বাঁকুড়া মিমস আমি নাম দিচ্ছি আমার চ্যানেলের, কারণ আমি চাই যে এটাই আমার সত্যি, আমাকে এটা আমার থেকে কেউ মানে, এবং নিজের রুটটাকে তুমি এনহ্যান্স করতে চাও। হ্যাঁ, এটা আমার রুট, এটার জন্য আমি ফ্লন্টও করছো। হ্যাঁ, এটা আমি এটাকে নিয়ে এগোচ্ছি আজকে, যেই ভাষাটাকে নিয়ে বা যেই ইয়েটাকে নিয়ে বা যেই কেউ যদি ওই টোনে বলে থাকে সেটাকে নিয়ে যখন কেউ মজা করতো বা সেটা বলতো, আচ্ছা এই দেখে এরকম ভাবে কথা বলে, কথা বলছি দেখবে একটা অ্যাড হয়েছিল যে পিজাকে কেউ কেউ মানে ওই উচ্চারণ তো পিজা বলতে পারছে না, সে হয়তো বলছে পিজা, পিজা, রাইট, সে হয়তো সে কিন্তু সিম্পল ভাবে বলছে,
সে কিন্তু হয়তো ওই টোনটা জানে না, কিন্তু সে তো ভুল করছে না, তাকে তো সবসময় ছোট করার দরকার নেই। আমার কথা হচ্ছে এইটা, তো আমি চাইছিলাম যে না, আমি একটা টাইমের পর ভেবেছিলাম যে মাকড়ি ভাষাটাকে আমি ইউজ করবো, যদি ওর ক্যারেক্টারটা আমি ইউজ, মানে ওটা তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল, মানে আস্তে 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 ডেভেলপ হয়েছে। তো এখন মাকড়ি ভাষাটা শুনে সবাই কলকাতার মানুষও মাকড়ি ভাষাটা জানতে চায়, যেমন তোমরা জানতে চাইছো তিরপিন্ডিয়া মানে কি, অনেকে জানতে চায়, ইন্টারেস্ট দেখায়, ভিডিও দেখে, হাসে। তো এটাই আমার কাছে একটা মানে পাওনা আর কি, যে আমি কলকাতার মানুষগুলো মানে বা কলকাতার মানুষের মধ্যে বা শহুরে মানুষের মধ্যে আমি একটা বাকড়ি ভাষাটাকে আমি ছড়িয়ে দিতে পেরেছি কিছুটা হলেও। ভেরি ট্রু। এবং একটা জিনিস উন্মেষ অবশ্যই বলবো, আমরা খুব কথায় কথায় বলি লাইফ ইজ আ ফুল সার্কেল, মানে সামওয়্যার অ্যাট সাম পয়েন্ট গিয়ে, এবং সেটা কিন্তু আজকে তোমার কথাতেও দেখো বেশ বেশ খানিকটা পরিষ্কার হলো। একসময় তুমি যখন বাঁকুড়া থেকে কলকাতায় এসেছো, তোমার সহপাঠী বলতে পারি বা তোমার কাজের জায়গার যদি কেউ থাকে, তাদের মধ্যে কয়েকজন খুব কম শতাংশ মানুষ হলেও তারা একসময় তোমার রিজিওনাল যে ভাষা সেটাকে নিয়ে মজা করেছে। আজকে 2023 এসে দাঁড়িয়ে, মানে 2023 আছি বলে বলবো, এত বছর ধরে রাদার সেই ভাষায় বানানো ভিডিও দেখে লাখ লাখ মানুষ মজা পাচ্ছে। তো এই ট্রানজিশনটা কিন্তু অসাধারণ, তার জন্য অবশ্যই তোমাকে তো শুভেচ্ছা বটেই। এবং আরো যারা যারা শুভেচ্ছা পাঠাচ্ছে তাদের কমেন্টগুলো এবার একটু পড়তেই হচ্ছে। আচ্ছা, প্রীতম চক্রবর্তী লিখছে, তোমার ভিডিওগুলো দেখলে মন খুব ভালো হয়ে যায় দাদা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, বাপি সুমন মণ্ডল লিখছেন, যদুবাবু টিউশন কি আর আসবে না? যদুবাবু টিউশন আসবে, যদুবাবু টিউশন খুব শিগগিরই আসছে। আমি ইনফ্যাক্ট মানে কনসেপ্ট লেখালেখি সবই শুরু করে দিয়েছি, আশা করি সিজন টুটা খুব শিগগিরই দেখাতে পারবো। একেবারে। আচ্ছা, এরপরে একটু পড়ি, বাপি সুমন সৌমণ্ডল আচ্ছা লিখছেন, কলকাতাতেই সারাদিন কতটা মুড়ি খাও? সত্যি কথা বলতে মুড়ির একটা এত বড় একটা জার আর কি আমার বাড়িতে এখনো আছে, আমি মাঝে মাঝে খাই সেটার থেকে, সবসময় খাওয়া হয় না। বাট হ্যাঁ, মুড়ি খেতে অবশ্যই ভালো লাগে, সন্ধ্যাবেলা হলেই একটু মানে আমার বাড়িতে একটু মুড়ি মাখা, একটু মুড়ি দিয়ে, একটু চানাচুর দিয়ে, একটু চপ দিয়ে, একটু না হলে হয় না। বাকড়ি ছেলে আমি, আমি মুড়ি ছাড়া থাকতে পারবো না, আমি মুড়ি চপ ছাড়া আমি কিছু থাকতেই পারবো না। কিন্তু এখন যেহেতু কলকাতায় তুমি একা থাকো, তাহলে এই যে মানে সন্ধ্যের স্ন্যাক্সটা যে একদম জমজমাট একটা মুড়ি মাখা হবে, এই ব্যাপারটা কি নিজেই অ্যারেঞ্জ করে নাও? না না, নিজেই অ্যারেঞ্জ করি না, বা সবসময় নিজেই অ্যারেঞ্জ করি না, বন্ধু বান্ধবরা মিলেই মানে করি আর কি। একা ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে কলকাতায় থাকার আসার পর কি হয়েছে না, তো এই যে একটা কোথাও যাচ্ছি ধরো খুব ভালো, মানে কলকাতায় তো ধরো এই অনেক রকমের স্ট্রিট ফুড এখন পাওয়া যাচ্ছে, আর প্রচুর এখন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে যারা সারাক্ষণ খাবারের রিলস বানাচ্ছে, আর সেগুলো আমার পরপর ফিডে আসছে। সবসময় না মুড়িটা খেতে ইচ্ছে করে না, মাঝে মাঝে মনে হয় এইটা কি একটা অদ্ভুত একটা রোল, এটা এটা এরকম এটা এরকম কামড়ালে এটার থেকে এত বড় এত চিজ বেরোচ্ছে, এটা একটু অর্ডার দিয়ে দেখা যেতে পারে, ঠিক আছে, এরকম মনে হয়। বা এরকম একটা এরকম একটা কিছু ইন্টারেস্টিং একটা খাবারের নাম আর কি। আর এখন তো বিভিন্ন রঙের কাবাবের কাবাব মানে আসতেই চলেছে, কিছুদিন আগে দেখছিলাম নীল রঙের একটা কাবাব কেউ লঞ্চ করেছে। আর রীতিমতো তো মানে আমাদের লোভ দেখানো হচ্ছে, সেই স্লো মোশন শট নিয়ে কাবাবের উপর এতটা চিজ পড়ছে, আর ওটা কেউ দেখে কি করে তারপর মুড়ি খেতে ইচ্ছে করবে তার, তার তো মনে হবে যে না এই জিনিসটাই আমার চাই, ঠিক আছে, এই চিজ এত গলানো চিজওয়ালা কাবাবটাই আমার চাই, তো এটাই আর কি। কিন্তু এছাড়া আমি যদি বলি, মানে থ্যাংক ইউ যিনি প্রশ্ন করেছেন উন্মেষকে এই মুড়ির ব্যাপারটা নিয়ে, কি খেতে বেশি ভালোবাসো? আমার মুড়ি বাদে অবশ্যই, হ্যাঁ, আমি এখন যেখানে থাকি সেই মানে যেই ফুটে যেই স্ট্রিটে, হ্যাঁ, যে রাস্তাতে থাকি আর কি, তো অভাব নেই। হ্যাঁ, একটা সিগন্যাল, তার পরের সিগন্যাল, তার মধ্যে চারটি বিরিয়ানির দোকান, ঠিক আছে, চারটেই আমার মানে চারটি স্ট্রিটের ওপরে। আমি যদি হাঁটতেও বেরোই, আমি যদি খুব মোটিভেশন নিয়ে হাঁটতেও বেরোই বা ছুটতেও বেরোই, আমি হ্যাঁ ওইদিকে যেদিকেই যাই আমি বিরিয়ানির গন্ধই পাই, ঠিক আছে। তো বিরিয়ানিটা ন্যাচারালি ফেভারিট হয়ে গেছে আর কি, মাটন বিরিয়ানি অসাধারণ। বেশ, প্রশ্নগুলো আরও একটুখানি পড়ব। আচ্ছা, বাপি সৌমণ্ডল যে প্রশ্নটা এক্ষুনি করেছেন এটা আমি অ্যাকচুয়ালি করতাম, ভালোই হলো আপনি আমার হয়ে প্রশ্নটা লিখেছেন। বাঁকুড়া ভাষায় একটা সংলাপ শুনতে চাই বলো, আমিও শুনতে চাই, সবাই শুনতে চায় লাইভে যারা আছে। এ তিরপিন্ডিয়াগুলা পূজার বাজার করে তুই না গরুজ না রে বো, আদারে পূজার বাজার করেলে তো সব কালেকশন শেষ হয়ে যাবে, তারপর গেঞ্জি পরে আর গামছা পরে ঘুরতে হবে।
এই কথাটা যে হঠাৎ করে বলে উঠলে, তোমার পুজোর কি শপিং হয়েছে, তোমাকেও গামছা পরে ঘুরতে হবে? না 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 না, সিরিয়াসলি আমার এখনো শপিং হয়নি, আমি এটা নিয়ে চিন্তায় আছি, ওই জন্য এটা বেরোলো আমার মুখ দিয়ে। এই কথাটা এইভাবে কে বলেছে তোমাকে ফ্যামিলিতে, যার জন্য তুমি এত চিন্তিত কথাটা? না আমাকে বলেনি, আমার বন্ধু রূপাও আমাকে বলছিল, কালকেই জিজ্ঞেস করছিল যে তুই কি তুই কিছু শপিং করেছিস, জামা প্যান্ট কিছু কিনেছিস? জানালাম না ভাই, কেনা হয়নি এখনো, কিনে নেবো, অর্ডার দিয়ে দেবো, কিনে নেবো, কিছু একটা করে নেবো, টাইম তো আছে কিন্তু টাইম অ্যাকচুয়ালি নেই একদম। মানে আগামী আগামী মাসে এই সপ্তাহে সম্ভবত ষষ্ঠী বা সপ্তমী, উন্মেষ তাড়াতাড়ি কিন্তু কেনাকাটাটা সেরে ফেলো, না হলে কিন্তু কলকাতার রাস্তায় তুমি যেরকম বললে, তুমি হাঁটতে বেরোলে বিরিয়ানির চারটে দোকান থেকে দারুণ দারুণ গন্ধ পাও, সেরকম মানে গায়ে গায়ে প্রচুর দোকান, কিন্তু দোকানের স্টক কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বুঝতেই পারছি। বেশ আচ্ছা, রেডিও এপিসোডটা এন্ডে চোখে জল এনে দেয়, ভেরি ট্রু। এবং এই যে মানে উন্মেষ, একটা জিনিস আমরা ইনফ্যাক্ট আমাদের লাইফ শুরু করার আগেও তোমার সঙ্গে আলোচনা করছিলাম, বাঙালির কাছে দুর্গাপুজো এবং দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে দুটো শব্দ, এক হচ্ছে মহালয়া, আর মহালয়া তো রেডিও ছাড়া মানে নেক্সট টু ইম্পসিবল আমার মনে হয় মানুষের কাছে, কারণ অবশ্যই সেই সেম জিনিসটা আমরা সারা বছর যে কোনো সময় ইউটিউবে শুনতেই পাই, কিন্তু একেবারে নিয়ম করে মহালয়ার দিন, যেদিন মানে নিয়ম করে মায়ের চোখ আঁকা হবে সেই দিন ভোরবেলা, মানে রাত্রে যদি সারা রাত জেগেও থাকা যায় ওই চারটের সময় বোধ হয় এমনিই ঘুমটা ভেঙে যাবে। যদিও তোমাকে ভিডিওতে, তোমাকে নয় অ্যাকচুয়ালি, কিন্তু আমরা ভিডিওতে যাকে দেখেছি 3:50 না 3:30 সেই সময় শুরু হয়েছিল ওই ঝামেলাটা, হ্যাঁ 3:30 জাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করব, উন্মেষ কি মহালয়ার দিন একেবারে সকাল সকাল উঠে যায় নাকি তাকেও ডাকতে হয়? আগের বার তো উঠেছিলাম, এটুকু আমার মনে আছে, আগের বারে উঠেছিলাম, তার আগের বছরগুলো আমার ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি উঠেছিলাম কি উঠেছিলাম, বাট ভোরবেলা তো উঠি, মানে এক্স্যাক্টলি 4টে না হলেও মানে উঠে তো যাই, মানে 5:30 বা 5:30 ওই সময় হয়তো, যখন তখন বাইরে থাকতাম যখন হয়তো শুনতাম বাইরে ইউটিউবে হয়তো শুনে ফেলতাম। কিন্তু আগের বছর আমি রেডিওতে বাবা মার সাথে বসে মহালয়া শুনেছি। আর এই বছরের কি প্ল্যান, কলকাতাতেই থাকা হচ্ছে নাকি ফিরে যাওয়া হচ্ছে? মেবি হয়তো কাজের সূত্রে মানে কাজ করছি বলে হয়তো কলকাতায় থাকতে হবে, তাও চেষ্টা করবো মহালয়ার সময় যদি বাড়িতে যাওয়া যায়, কারণ পুজোর যদি ছুটিটা পুরোপুরি 10 দিনের ওই সময়টা বাড়িতে কাটানো যায় সেটারও চেষ্টা করছি। বেশ একটা জিনিস উন্মেষ জিজ্ঞেস করব, যে পুজো প্রত্যেকটা বয়সের মানুষের কাছে এক এক রকম ভাবে দেখা দেয় বা ধরা দেয়, তোমার যেহেতু এক এক ধরনের পুজো কেটেছে এবং বলা বাহুল্য একটা ভিন্ন জায়গায় পুজো কেটেছে, তো বাঁকুড়ার পুজো এবং এখন কলকাতায় কাজের সূত্রে তোমাকে থাকতে হচ্ছে, তো এখানকার পুজো, আর যদিও আমাদের ছোটবেলায় পুজো ছিল মানে হচ্ছে একেবারে ওই ষষ্ঠী থেকে শুরু হচ্ছে প্রপারলি, পঞ্চমীতে ঠাকুর আসছে প্যান্ডেলে প্যান্ডেলে, ষষ্ঠী থেকে মোটামুটি দশমী অবধি, খুব বড় জোর হলে একাদশীতে একটা দুটো ঠাকুর দেখা যায়, কিন্তু এখন সেটা হয়ে গেছে প্রায় প্রথমা থেকেই ঠাকুর দেখতে প্রত্যেকটি মানুষ ভিড় জমায়, ম্যাক্সিমাম মানুষ, তো সেই জায়গায় পুজো তোমার কাছে এখন কিরকম আর আগে ঠিক কেমন ছিল? আরেকটা প্রশ্ন, আমাদের কাছে পুজো সেটা আমরা বাঁকুড়ায় থাকি বা কলকাতায় আমাদের মতো করে, কিন্তু যখনই একটা মানুষকে লাখ লাখ মানুষ চেনে এবং সেটা কোনো এই রকম একটা পার্টিকুলার এরিয়া নয়, মানে ইনফ্যাক্ট আজকে আমরা বাংলাদেশে পৌঁছে গেছি লাইভের মাধ্যমে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এই যে এই ব্যাপারটাকে কতটা এনজয় করো বা কিভাবে ম্যানেজ করো, কারণ মানুষ ভালোবাসা দেখাতেই আসলে তারা বুঝতে পারে না, তারা যাকে ভালোবাসা দেখাতে যাচ্ছে তার উপর কতটা চাপ সৃষ্টি হচ্ছে কিন্তু তারা দেখিয়ে ফেলে, কিভাবে ম্যানেজ করো? প্রথম প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার কাছে পুজো মানে হচ্ছে বাড়ি, মানে আমি বাঁকুড়ায় আমার বাড়িতে সবার সাথে পুজো কাটাবো, এটাই এটাই আমার প্রত্যেকবার পুজো, এটাই প্ল্যান থাকে, মানে এটাই হয়ে এটাই চলবে আর কি, যতবার পুজো আসবে এটাই চলবে। কারণ আরেকটা কথা, আমি যদি মানে কিছু না মনে করেন, আমি বলতে চাই যে কলকাতার পুজোটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ তুমি বড় হয়েছে যে এক্স্যাক্টলি আমার প্রচুর খুব একটা ভিড়, আমার মানে আমি মানে খুব একটা খোলামেলা জায়গায় বড় হয়েছি, তো আমার বাঁকুড়াতে আমি একটা স্কুটি চালিয়ে জাস্ট একটু চালাবো, একদম সুন্দর গ্রিনারি জঙ্গল, হ্যাঁ ঘুরে পাচ্ছি আড্ডা মারছি, আবার একটা প্যান্ডেলের কাছে এসে বসছি একটু ফাঁকা ফাঁকা, তাও বাঁকুড়ায় এখন প্রচুর ভিড় হয়ে গেছে বা ভিড় হয় এখন আর কি, দাদার ওখানেও এখন থিম পুজো শুরু হয়েছে, অনেক কিছু হচ্ছে আর কি, বাট স্টিল বাঁকুড়ায় বাড়িতে থাকা পুজোতে বাঁকুড়ার বন্ধু বান্ধবদের সাথে পুজো কাটানো, বাঁকুড়ার সেই
পাড়াগুলোতে ঘুরে বেড়ানো, যেখানে আমরা ছোটোর থেকে ঘুরে বেড়াতাম, এটাই আমার কাছে পুজো। আর সেকেন্ড যেটা প্রশ্নটা সেটা হচ্ছে, হ্যাঁ অনেকে পুজোর সময়তে বা আমি যখন এখন বাইরের রাস্তায় যাই, অনেকেই আমার কাছে আসে বা কথা বলতে চায় বা ছবি তুলতে চায় বা কি বলবো রীতিমতো ঝাঁপিয়ে। বাট রিসেন্টলি একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। একজন জাস্ট এসে আমাকে জড়িয়ে ধরে নিয়েছে, ঠিক আছে, মানে জাস্ট রাস্তায় দেখা হয়েছে, জাস্ট মানে আমি একটু মানে সিনেমা দেখতে গেছিলাম মোদে, জওয়ান দেখতে গেছিলাম মোদে, তো জাস্ট এসে না আমাকে জড়িয়ে ধরে নিয়েছে। সে জাস্ট এক মিনিট জড়িয়ে ধরে, হ্যাঁ তুমি তো এখন এটা আমি যেটা ফিল করি না, যখন কেউ এসে মানে আমাকে জড়িয়ে ধরে নিতে পারে, মানে তারা অতটাই কমফোর্টেবল ফিল করে বা দেখলে যে না ঠিক আছে, মানে মানে তারা আমাকে ফিল করে যে না আমি তাদেরই একজন, ফ্যামিলির একজন, মানে এই এই যে এই যে ফিলিংটা, আন্তরিকতাটা আমার খুব ভালো লাগে। আর এখন এরকম হয়ে গেছে যে এখন না ওই ব্যাপারটা না, মানে অনেকেই জিজ্ঞেস করে যে তুমি তো সেলিব্রিটি, হ্যাঁ এরকম ব্যাপারটা কিন্তু নয়। মানে কি বলতো, সেলিব্রিটিটা ওটা তো একটা ঠিক আছে, আমি যদি আমি খুব আমি না খুব কম বেরোবো, আমি না উবরে ছাড়া যাবো না, ঠিক আছে, আমি না অটোয়ে চাপবো না, আমি না বাসে চাপবো না, এবার ঠিক আছে তুমি বাসে তোমার যদি খুব মানে দুলুনি লাগে তুমি নাই চাপতে পারো, কিন্তু তুমি সেলিব্রিটি বলে আর মানে ওরকম জায়গাটায় না ওরকম ভাবলে হবে না, মানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের, কারণ কন্টেন্ট ক্রিয়েটার আরও কন্টেন্ট ক্রিয়েটার আসতে চলেছে। এই যে জব একটা যেমন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ছিল যে না ইঞ্জিনিয়ার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে, এখন না কন্টেন্ট ক্রিয়েটারের এই যে এটা হয়েছে কিছু বছর থাকবে, তারপরে এভরি আচ্ছা তুইও কন্টেন্ট বানাস, হ্যাঁ আমিও কন্টেন্ট বানাই, মানে কন্টেন্ট ক্রিয়েটারটা না আলাদা কিছু স্পেসিফাই মানে স্পেশাল কিছু একটা আমার থাকবে বা বলে মনে হয় না, সবাই কন্টেন্ট ক্রিয়েটার হবে, অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করবে, আচ্ছা তুই তোর ওটা আছে আমার এটা আছে, তো তখন ওই আমাদের যদি এখন থেকে আমরা বিহেভ করতে শুরু করি যে না আমি কন্টেন্ট ক্রিয়েটার বলে না আমি বিরাট হাবভাব হয়ে গেছি, এটা বলে হবে না। আর আমাদের আমরা যত মানুষের সাথে কথা বলবো বাইরে গিয়ে, যত ইন্টারঅ্যাক্ট করবো, তাদের আমাদের কন্টেন্ট নিয়ে কি বক্তব্য সেটা শুনবো, মানে আমি তত বুঝতে পারবো যে আচ্ছা আমার কোন আমি কি না, নইলে কি বলতো আমি তো বাড়িতে বসে কন্টেন্ট বানাচ্ছি, আমি তো মানুষের সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে না, ফলে তুমি খালি কমেন্ট কমেন্ট, হ্যাঁ খালি কমেন্ট পড়ছি, কিন্তু আমি যখন আজকে ধরো ভিডিওতে যদি 2.5 লাখ ভিউ হয় 2000টা কমেন্ট পড়ে, রাইট, কতজন কমেন্ট করে, সবাই তো কমেন্ট করে না, অনেকের অনেক কিছু বলার থাকে কিন্তু তারা সেটা ওখানে লেখে না, এবার তারা যখন তাদের রিয়াকশনটা আমি কি করে বুঝবো, তারা যখন সামনে থেকে দেখা হয় এই যে জড়িয়ে ধরে এই যে কথা বলে, তখন এই রিয়াকশনগুলো বোঝা যায় যে আচ্ছা এই মানুষটা এই এইটা ভাবছে, তো এইখানে আমাকে অনেকে বলে যে না এই ভিডিওটা ভালো হয়নি, হাসি পায়নি, আচ্ছা ঠিক আছে দেখছি পরেরটা হাসানোর চেষ্টা করছি, ঠিক আছে আমি মানে এইভাবেই থাকতে ভালোবাসি আর কি। এবং কমপ্লেইনটাও বেশ ইনোসেন্ট কিন্তু, যে হাসি পাইনি, এটা হচ্ছে কমপ্লেইন ডাইরেক্টলি, আমার যারা ভিডিও দেখে তারা বলেই দেয় না তুমি পারলে না ছড়ালে তুমি, এটাই হাসি পাইনি, পরেরটাই চেষ্টা করো আবার, আগের মতো নেই তুমি, এরকম বলে আর কি, অভিমান করেই বলে। বেশ, অভিমান করে তো যে কথাগুলো হয় বা যে কমেন্টগুলো আসে বা যেই কথাগুলো শোনে অভিযোগগুলো, সেগুলো তো উন্মেষ এক্ষুনি বললে, আমি দেখি আজকে অভিমান করে না মন খুশি করে কে কি প্রশ্ন করেছে। আচ্ছা একটা প্রশ্ন এসছে, দাদা তোমার ওই বাকরি গার্লফ্রেন্ড সিরিজের গার্লফ্রেন্ডটা কি অ্যাকচুয়ালি তোমার গার্লফ্রেন্ড? না, ওর নাম অনুষ্কা দে, ও বাঁকুড়াতেই থাকে, ওর সাথে আমার খুব রিসেন্টলি আলাপ হয়েছে, আর তারপরে আমরা ভেবেছিলাম দেখা করে কলকাতায় যে ঠিক আছে রিল বানানো যেতে পারে, ও মডেলিং করে, ও মানে ওর প্রোফাইল এগুলো দেখতে পারে, প্রচুর অনেক রকম বিভিন্ন ধরনের মানে ব্রাইডাল শ্যুট ওরা অনেক কিছু করে, ও আমার গার্লফ্রেন্ড নয়। আচ্ছা আমি এবার একটা প্রশ্ন করি, গার্লফ্রেন্ড আছে? এই প্রশ্নটা তো মানে এই প্রশ্নটা আমি স্কিপ স্কিপ এই একটা প্রশ্ন কোথায় স্কিপ করতে পারবে, আর গুলো ঠিক আছে প্রশ্নের উত্তর তুমি অফ ক্যামেরা দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে অফ ক্যামেরা দিয়ে, ওটার জন্য আপনাদের থেকে একটুখানি আড়াল করতেই হচ্ছে। বেশ, আরেকটা প্রশ্ন এসেছে, পেড়াদি আর তোমাকে একসাথে দারুণ লাগে কিন্তু ওকে কেন বাদ দিলে উন্মেষদা? আমি বাদ দিইনি কাউকে, ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি কাউকে বাদ, হ্যাঁ ঠিক আছে আমি একদিন সকালে উঠে ডিসাইড করলাম যে না এ তুই বাদ, এরকম ভাবে কিন্তু ব্যাপারটা হয় না, ঠিক আছে, মানে ব্যাপারটা কিন্তু একটা ঘটনার পর আরেকটা ঘটনা ঘটে, তারপরে সেই ঘটনার সাথে একটা লিঙ্ক থাকে, সেই ঘটনার থেকে একটা আমাদের এক্সপেকটেশন সেটা যে না সে এটা করবে সে এটা করবে না, মানুষ কিছু চুজ করে, সবার লাইফে মানে ডিফারেন্ট চয়েস আছে, তো সে একটা জিনিস যখন চুজ করেছে তখন আমার মনে হচ্ছে আচ্ছা তাহলে ও যখন এটা চুজ করছে তখন তাহলে সে এটা কী করবে, দুটো এই পাথটাও চুজ করবে, তো সবার ডিফারেন্ট চয়েস থাকে, আমার আমি সব কিছু ডিসাইড করি না, ঠিক আছে, মানে যে এরকম না যে আমি একা একা বসে আছি আমি সব কিছু ভাবছি, এরকম ব্যাপারটা নয়,
সবাই ইন্ডিপেন্ডেন্ট, সবার ডিফারেন্ট চয়েস আছে, তো সেক্ষেত্রে চয়েস মেলে না, তাই একটা টাইমের পর আর সবকিছু এক থাকে না। আচ্ছা, বাসুদেব মন্ডল লিখছে, দাদা সতীঘাটের চাটা মিস করো না এখন? সতীঘাটের চাটা প্রচণ্ড মিস করি। সতীঘাটের যে চায়ের দোকানটায় চা খেতে যেতাম, তার পাশে এখনও আরও চায়ের দোকান হয়েছে, মিস করি, খুব ভালো চাটা। বেশ, চিরঞ্জীব ঘোষ লিখছে, অভিনন্দন তোমাকে, আমিও খুব মুড়ি বিলাসী মানুষ। মুড়ি বিলাসী থাকো। আচ্ছা, সোমা বন্দ্যোপাধ্যায় লিখছে, আমার মেয়েটা তোমাকে কোথায় রেস্টুরেন্টে দেখেছে কথা বলতে লজ্জা পেয়েছে, বাড়িতে এসে এমন মন খারাপ যে যেন এইচএস পরীক্ষায় অঙ্কের কোয়েশ্চেন ছেড়ে এসেছে। আমি এটাই বলবো, প্লিজ মানে লজ্জা পেও না, আমার সাথে যদি দেখা হয় লজ্জা ভয় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়, দেখা হলে এটাই মাথায় রেখো, ঠিক আছে, জাস্ট এসে কথা বলো, আমি যা করছি, আমি খাচ্ছি, আমি কারোর সাথে কথা বলছি, আমি ফোনে কথা বলছি, প্লিজ আমাকে থামিয়ে দাঁড় করিয়ে আমার সাথে কথা বলো, তোমার যদি কথা বলতে ইচ্ছে করে, আমি মন খুলে কথা বলতে ভালোবাসি, রাস্তায় যাদের সাথেই দেখা হয়, তো প্লিজ নেক্সট টাইম প্লিজ কথা বলো। তো সুতরাং উন্মেষকে যারা পছন্দ করেন বা উন্মেষের প্লে করা যে সমস্ত ক্যারেক্টার বা ক্রিয়েট করা যে সমস্ত ক্যারেক্টার দেখে আমরা প্রতি মুহূর্তে আমাদের মন খারাপ থাকলেও আমরা খিলখিল করে হেসে উঠি বা জমিয়ে মানে খ্যাক খ্যাক করে হেসে উঠি, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই মেসেজটা কিন্তু উন্মেষ আজকে এই লাইভেই দিয়ে গেল, যে যখনই পছন্দের এই মানুষটিকে আপনারা আপনাদের চারপাশে দেখতে পারবেন, তাহলে হেজিটেশনটাকে অন্য জায়গায় রেখে সরাসরি চলে আসুন এবং তার সঙ্গে জমজমাট কথা বলুন, আড্ডা মারুন, যেটা ইচ্ছা। বেশ, প্রশ্নগুলো তো পড়বো আবার, তবে তার আগে বলি, এই যে অনেকেই জিজ্ঞেস করছে তোমার পুজোর প্ল্যান কি, যেটা তুমি এক্ষুনি বলছিলে, কিন্তু একটা জিনিস বলো, এই যে আমাদের ছোটবেলার পুজো এবং এখনকার পুজো, এই দুটো পুজোর মধ্যে মানে অবভিয়াসলি একটা জেনারেশনের ব্যাপার তো রয়েছে, আমাদের আগের জেনারেশন যেভাবে পুজো সেলিব্রেট করতো এখন সেটা নয়, তোমার কাছে পুজো মানে ঠিক কি? আমার কাছে, আমি যেটা বললাম, আমার কাছে পুজো মানে বাড়িতে থাকা। তুমি যদি বলো মানে পাল্টে গেছে পুজো, মানে আমার মনে হয় যে মানে সবকিছুই তো মানে পাল্টে গেছে, ধরো আমাদের যে ইচ্ছেগুলো ছিল, আমাদের যে ইনোসেন্সটা ছিল যে সকালবেলা উঠে চান করে নতুন জামা প্যান্ট পরে ওই ক্যাব বন্দুক ফাটাতে ফাটাতে রাস্তায় ঘুরে বেড়াবো, বা তখন একটু আর দই মুড়ি পটকা ডুড়ি পটকা যা ফাটাতাম আর কি, বা আমাদের পুজোতে আমরা বললো আমাদের মানে আমি মানে যেই পাড়ায় ছিলাম আর কি, আমাদের যে পাড়ার বন্ধুরা ছিল, আমরা পুজোতেও সকালবেলাও, আচ্ছা মানে এমনিতে নর্মালি স্কুল থাকতো, পুজোর সময় সকালটা ছুটি থাকতো, মানে ওই কিছুদিন আর কি ছুটি, চার পাঁচ দিন, তো আমরা পুজোর সময় তো সকালে নতুন জামা প্যান্ট পরে ক্রিকেট খেলতাম রোদে, ঠিক আছে, তো আজকে সেইটাও তো নেই, মানে মানে সেই বন্ধুগুলোও আজকে সবাই নিজের মতো ব্যস্ত, আজকে আমরা হয়তো পুজোর সময় সেই বাঁকুড়াতেই যাই, সেই বাঁকুড়াতেই সব বন্ধুরাই আছে, কিন্তু আমরা তো আবার কি ক্রিকেটটা খেলছি না, মানে আমাদের মধ্যে সেই উদ্যমটা নিয়ে আছে না, আবার যাবো, আবার ক্রিকেট খেলবো, আবার এ করবে, খেলতেই পারি কিন্তু, মানে আমরা কিন্তু রিইউনাইট হতেই পারি, মানে চাইলে অনেক কিছু আমরা যেগুলো ছোটবেলায় করতাম আমরা এখনো করতে পারি, কিন্তু সেটা করা হয়ে ওঠে, সেটা করা হয়ে ওঠে না, সেটাই বলছি আর কি, যে মানে কারণ একটা সময় পর গিয়ে মানুষের ওই চয়েস গুলো পাল্টায়, ইচ্ছেগুলো পাল্টায় না, আবার যে ঠিক আছে এরকম প্রায়োরিটিস গুলো প্রায়োরিটিস পাল্টায়, তো পুজোটার পুজোর মানেও আর কি পাল্টাতে থাকে সবার কাছে, আমার আমার কাছেও আস্তে আস্তে মানে আমি মাঝখানে এক বছর মানে গ্র্যাজুয়েশনের সময় কলকাতায় পুজোর সময় থাকার চেষ্টা করেছিলাম, ঠিক আছে, তো আমি আমার বাড়ির থেকে একটা বাসে উঠেছি, সেটা গিয়ে ম্যাডক স্কোয়ারে পৌঁছেছে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা পরে, ঠিক আছে, মানে যে পুজোর সময় যে ভিড়টা থাকে, মানে যেখানে এখন থাকো সেখান থেকে, না সেখান থেকে না, কসবাতেই, আগেও কসবাতেই থাকতাম একটা জায়গাতে, তো সেখান থেকে একটা বাসে উঠেছি, তো আমি একটা কসবা টু ম্যাডক স্কোয়ারে দেড় ঘন্টা, ঠিক আছে, কলকাতার পুজো এরকমই হবে কম, হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমার পুজোর ষষ্ঠীর দিনে দেড় ঘন্টা জাস্ট চলে গেল বাসে, বাঁকুড়াই ঠিক আছে, তো এরকম ভাবে আর কি ব্যাপারটা, মানে আমি বিকজ আমি পারিনি ইয়ে করতে, মানে অনেকেই ভালোবাসে এটা করতে বা অনেকেই ভিড়ে ঘুরতে ঘুরে বেড়াতে ভালো লাগে, অনেকেরই ভালো লাগে, আমার সেটা স্যুট করেনি, তো পুজোর পুজোর মানেটা কি, পুজোর মানে আমার কাছে নস্টালজিয়া আর কি, মানে পুজো আমার কাছে হচ্ছে খুব নস্টালজিক একটা ব্যাপার, মানে আমি সেই রাস্তাগুলোতেই ঘুরে বেড়াতে ভালোবাসি যেখানে আমি ছোটবেলায় বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম, তিনজন একসাথে বাইকে চেপে, কখনো কখনো চারজন, আমাদের চারজন পাঁচজন বন্ধুদের গ্রুপ ছিল, আমরা চারজন হয়তো একটা বাইকে চেপে ঘুরে বেড়াতাম, সামনেও একজনকে বসে নিতাম ট্যাঙ্কির ওপর, ঠিক আছে, তো এরকম আর কি ব্যাপারটা, মানে অনেক কিছু করতাম ছোটবেলায় পুজোর সময়, বুঝেছো, এই বড় হওয়ার সময় পুজোর নানা রকম জিনিসপত্র করতাম, ঘুরে বেড়াতাম, এই ওদিক ওদিক খেতে খেতে যেতাম,
পুজোর সময় যে মেলা হয়, যে নাগরদোলায় চাপা হয়, এইসব জিনিসপত্র করতাম, খাওয়া দাওয়া প্রচুর বাইরের খাবার খেতাম, মানে বাঁকুড়ার যে স্পেশাল স্পেশাল খাবারগুলো আর কি ওইখানে। এখন অনেক, এখন বাঁকুড়ায় এখন অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে, সেই রেস্টুরেন্টে এখন সেই যেটা চিলি চিকেনটা আমরা 100 টাকায় খেতাম সেটার দাম এখন 300 টাকা হয়ে গেছে। জেনারেশন বদলেছে, তো জিনিসপত্র তো পাল্টেছে একেবারেই। আচ্ছা, কয়েকটা প্রশ্ন পড়ব, তবে তার আগে তোমাকেও একটু জিজ্ঞেস করি, এই যে কলকাতায় বলছো যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হচ্ছে, মানে যারা তোমাকে খুব পছন্দ করে, তোমার কাজ পছন্দ করে, বাঁকুড়াতেও এই সেম জিনিসটা ফিল করো বা ফেস করো কখনো? বা বিশেষ করে তুমি যে এরিয়াতে বড় হয়েছো সেই এরিয়ার মানুষজন কি বলে? বাঁকুড়ায় আমি ফেস করতাম, বাঁকুড়ায় তো আমি মানে যখন থেকে আমার মানুষ চিনতে শুরু করলো তখন মাস্ক পরা শুরু করলো মানুষ। আমি সেই সময় পপুলার হেঁটে গেলেও বোঝা যাবে, আমি সেই সময় পপুলার হয়েছি, বাট স্টিল মানে আমি সেই সময় মানে একটা মানুষ চিনতে শুরু করেছে যখন মাস্ক পরা মানুষ বাইরে আছে, বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবে, ঠিক আছে, দুটো মাস্ক পরে নেবে, কম মাথায় একটা পরে, ওরকম একটা সিচুয়েশনে আমি মানে পিপিই কিট পরে বেরোবে এরকম আর কি। তো আমি যখন বেরোতাম মাস্ক পরে, আমি বলবো যে বাঁকুড়ার মানুষ, কারণ ওই সময়টা বাঁকুড়াতেই ছিলাম মেনলি, 2020 সালে যদি কথা বলি, তো 2020 সালে প্রচুর মানুষ মাস্ক পরেও আমাকে চিনতে পেরেছে, 2020-21 সাল ওই 2 বছর আর কি কোভিডের, আমাকে প্রচুর মানুষ বলেছে এই মাস্কটা খোলো, এই তুমি না মাস্কটা খোলো, মাস্কটা খোলো, আমি যে মাস্ক খুলবো, এখন তো ছড়াচ্ছে মানে কোভিড, এখন মানে এখন কি উচিত হবে খোলো, না না আমি দেখবো তুমি আগে খোলো, ঠিক আছে, আমি একটু দূরে গিয়ে হয়তো খুললাম বা সামথিং, হ্যাঁ এটা এরকম হতো। তারপরে একটা টাইমের পর বাঁকুড়ার মানুষ দেখলো, বাঁকুড়ার জায়গা যে কৃষি ভবন, ওখানে আমি আড্ডা মারতে যেতাম, ওখানে নানা রকম মানুষের সাথে দেখা হতো, মানে স্টুডেন্টস, ওখানকার মানুষ, বাঁকুড়ার মানুষ ওখানে অনেকেই যেত আড্ডা মারতে ওই বাজারে বাঁকুড়ার মধ্যেই। তারপরে বাঁকুড়ার মানুষ একটা টাইমের পর দেখলো এ তো এখানে রোজই আড্ডা মারতে আসে, এ তো কৃষি ভবনে একে রোজই দেখা যায়, এ আর এমন কি ব্যাপার, এই তো হ্যাঁ এই তো এই ভিডিও বানায় সন্ধ্যাবেলা এখানে আড্ডা মারতে আসে। তারপর থেকে না বাঁকুড়ার মানুষ আর কিছু আর মানে এখন এখনও আমি যদি বাঁকুড়ায় যাই, আমি মানে কলকাতায় এখন যে মানে ওয়ার্মটা পাই বা যে ইয়েটা পাই, সারপ্রাইজড হয়ে যায় সবাই দেখে, বাঁকুড়ার মানুষ আবার চলে এসেছে কলকাতা থেকে, আচ্ছা আবার ওরা এই এই ফিলিংটাই আর কি আমার মনে হয় সবার মধ্যে বেশি কাজ করে, ঠিক আছে, কারণ বাঁকুড়ায় ওই ইয়েটা পাই না, বাঁকুড়ায় আর সেরকম আর কেউ মানে সেই ভাবে আর কেউ কথা বলতে আসে না, বিকজ সবাই কথা বলে নিয়েছে, ওখানেই তো বড় হয়ে ওঠা এবং ওখান থেকে এই জার্নিটাও ইনফ্যাক্ট শুরু, তো সবাই একদম ABCD থেকে জেনে গিয়েছে। বেশ বেশ কিছু প্রশ্ন চলে এসেছে। অভি মাইতে লিখছে, পুরনো BMS কবে পাবো? সৌমিত্র দা তুমি একসাথে স্পেসিফিক্যালি, ওকে ওকে, আমার মনে হয় এটা পসিবল না, কারণ মানে কি বলবো, জিনিসপত্র ও একটা ডিফারেন্ট পাথে চলে গেছে অলরেডি, মানে ট্রেনে চেপে গেছে, বুঝতে পারছো তো, এবার আমি তো ট্রেনটাকে দাঁড় করাতে পারি না, এবার মানে বুঝতে পারছো দুদিকে, অন্যদিকে একটা ট্রেন ছেড়ে দিয়েছে, অন্যদিকে একটা ট্রেন ছেড়ে দিয়েছে, একটা যাচ্ছে হচ্ছে চেন্নাইয়ের দিকে, একটা যাচ্ছে হচ্ছে পাঞ্জাবের দিকে, তো ওটাকে মিট করানো একটা মিড পয়েন্টে একটু মানে মধ্যপ্রদেশের দিকে একটু অসম্ভব আর কি। বেশ আচ্ছা, মোয়া সানন্দা মন্ডল লিখছে, সেদিনই কৃষি ভবনে দেখলাম কিন্তু রোডের উল্টো দিকে ছিলাম বলে কথা বলতে পারিনি, খুব মন খারাপ হয়েছিল। তারাই অনেক সময় এটাও ভাবে যে না আচ্ছা উন্মেষ দা হয়তো খাচ্ছে বা বেরিয়েছে কারোর সাথে গল্প করছে, আমি গিয়ে ডিস্টার্ব করবো না, এটাও অনেকে ভাবে, তো সেটাও ভেবো না, চলে এসো কথা বলতে। বেশ আচ্ছা, একটা ইন্টারেস্টিং প্রশ্ন, নিষ্প্রেন্দ্র দাস লিখছেন, জিম কেমন চলছে, কতটা হেলথ কনসিয়াস হলে? আমি একটু বলি তোমার হয়ে, হেলথ কনসিয়াস হয়েছে উন্মেষ, কেন কি আজকে যখন কফিটা খাওয়া হচ্ছিল, মানে কফিটা খাওয়া শুরু হচ্ছে, তখন বলে দিল সুগার ফ্রি, এবার সন্ধ্যেবেলার রাতে বিরিয়ানিটা তো ব্যালেন্স করতে হবে, ঠিক আছে, সকাল থেকে যদি চিনি খাই রাতের বিরিয়ানিটাও ব্যালেন্স, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, যদি আমি রোজ বিরিয়ানি খাই না তাও আর কি জাস্ট বলছে আর কি, মানে খাওয়া দাওয়াটা না হয়েই যায়, ঠিক আছে, মানে আমি কথার কথা বলছি, জিম প্রথম প্রশ্নটা ছিল, জিম 2 সপ্তাহ গেছি, ঠিক আছে 2 সপ্তাহ গেছি, তারপর জাস্ট কাজের একটা ইয়ে থাকে, আমি ওইটা না মানে আমাকে তুমি অনেকেই হয়তো বলছে খুব ভালো, ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে খুব ভালো, কিন্তু আমি না এখনো আমি এটা অ্যাডমিট করতে চাই যে আমার লাইফের রুটিনটা না আমি এখনো সেট করতে পারিনি, এই যে সকালে উঠে জিম যেতে হবে, তারপর ঠিক ঠিক খাবার খেতে হবে, ঠিক টাইমে ঠিক মানে ক্যালোরি ফ্রি বা কম তেলওয়ালা
বা এই যে ব্যাপারটা না, এই ব্যাপারটা আমি এখনো মেনটেন করতে পারিনি, নাহলে আমি এত, আমি এখনো অনেকটাই হেলদি আছি, তাও আমি বলবো আগের থেকে আমি ঝরেছি। ওকে, আচ্ছা বেশ, প্রশ্নের প্রশ্নের তো শেষ নেই, তবে আমাদের সময় শেষ হয়ে আসছে প্রায়, তো সেক্ষেত্রে না তাই বলে ওকে মানে এক্ষুনি শেষ করে দেবো আড্ডাটা তেমনটা নয়, যেহেতু তোমাকে আজকে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে, এবং তোমার বিভিন্ন কাজ এত কন্টেন্ট যেগুলো আমরা এতদিন নিজেদের মোবাইলে ট্যাবে অথবা ল্যাপটপে এখানে দেখে অভ্যস্ত, আজকে তোমাকে পেয়েছি, যদিও আজকে আর আমাদের পক্ষে এডিট করা সম্ভব না, লাইভে কাট 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 করে সব চরিত্র, কিন্তু আজকেই সাদা জামা আর জিন্স পরে যে মানুষটি বসে রয়েছেন তার কাছ থেকেই একটু সমস্ত ক্যারেক্টারের একটা একটা অন্তত সংলাপ শুনতে চাই। এটা খুব মানে আমার না উইদাউট কস্টিউম করতে খুব অদ্ভুত লাগে, বা উইদাউট দ্যাট গেট আপ আচ্ছা আমার করতে খুব অদ্ভুত লাগে, মানে আমি আজকে ঘোতনটা হয়তো এই ঘোতন নর্মালি এইভাবে কথা বলে, টুকাইটা তাও আমি চুলটা একটু এরকম করে দাদা কিরে কিরে ব্যাটারি ব্যাটারি দেওয়া মরুক এরকম আমি করতে পারি, কিন্তু বাবাটা এটা যে চুলটা যতক্ষণ না চশমাটা পরবো এটা এরকম হয়, সিরিয়াসলি বলছি, আমি যখন প্রত্যেকটা শ্যুট করি আমি ওই ঘড়িটা পরি, চুলটা সাদা করে সেট করি, চশমাটা পরি, ব্যাস আমি নিজেকে আয়নায় দেখি আচ্ছা আমি বাবা হয়ে গেছি। ঠিক আছে, আজকের লাইফটা যদি কোনো আমি বলবো না ওইভাবে, বাট যদি কোনো সে অর্থে টেলিভিশনে বা এরকম কোনো একটা জায়গায় বিশেষ কোনো চ্যানেলে দেখা যেত তাহলে কিন্তু এটা একটা হেডলাইন হতো, উন্মেষ এসে লাইভে বলেছে উন্মেষ বাবা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমি এই তারপরে তারপরেও আসছি তারপরেও আসছি, আমি যখন ঘোমটাটা দিয়ে টিপটা পরি, হাতে একটা চুড়ি পরি, আমি মা হয়ে যাই যদুবাবুর মতো, যখন চুলটা এমনি করে আঁচড়াই, মুখে পানটা ঢোকাই, ঠিক আছে, হাতে লাঠিটা নিয়ে এখানে চুল দাঁড়িয়ে সাদা হয়ে যখন হাফ করে হাসবো তখন আমি যদুবাবু হয়ে যাই। ঠিক আছে, এবার যখনই আমাকে বলে যে না তুমি তুমি নর্মালি প্লে করো একটু অকওয়ার্ড হয়ে যায়। বেশ, কিন্তু দেখো আমি এটা বলি তাহলে, যেহেতু তুমি যে স্ক্রিপ্টগুলো আমরা যে গল্পগুলো আমরা দেখি বা শুনি যেগুলোতে আমরা মজা পাই সেগুলো তুমি তৈরি করো, আজকে আমি তোমাকে যেহেতু তুমি এখন এখানেই রয়েছো কলকাতাতে রয়েছো এবং পুজো আসছে, এবং যেটা শপিং নিয়ে তুমি তোমার মানে বাঁকুড়ার যে ভাষা সেই ভাষায় যেভাবে কথাটা বললে সেটা নিয়ে একটু একটা তোমাকে ওভারঅল একটা সিনারি বলছি, সেটা তুমি যে কজনকে আর কি ইনক্লুড করতে পারো, জিনিসটা হচ্ছে মানে স্টোরি শুড বি যে শপিং এর সময় প্রায় শেষ হয়ে গেছে আমাদের, মানে এক মাস আজকে থেকে এক মাস পরে ষষ্ঠী অথবা সপ্তমী, কিন্তু জামা কাপড় কেনা হয়নি, মায়ের একটা শাড়ি হয়নি, তুমি মা তোমাকে মানে ধরে ফেলেছে তুমি অনলাইনে মানে শপিং এর চেষ্টা করছো, তো মা ভীষণ দুঃখিত, আর এদিকে বাবা বলছে যত শাড়ি না কেনা যায় ততই ভালো তাহলে টাকাটা বেঁচে যাবে, এইটা হচ্ছে ওভারঅল স্টোরি, এটাকে এবার তুমি বলো। আমার যেটা প্রথম মনে হলো বাবা এখানে, আমি এখন বিপি পদ্মার হসপিটালে আছি, বাবা এখানে, বাবা এখানে একটু বিপিটা আমার চেক করে দেবে, বাবা এসে এখানে এটাই বলতো বাহ বিপি পদ্মার হসপিটালে একটু বিপিটা তাহলে চেক করে আসি, ঠিক আছে এটা বাবা বলতো। আচ্ছা, শাড়ি নিয়ে মা বলছে, মা যদি বলে, মা বলবে গুতনু তুই আগে এখন একটাও শাড়ি কিনে দিলি না, হ্যাঁ কি করছিস তুই অনলাইনে কি কিনছিস, ওগুলো খালি রোজ রোজ যদি দরজা খালি বাক্স দিয়ে যাচ্ছে, হ্যাঁ সকালবেলা উঠছে কেউ না কেউ বাক্স দিয়ে চলে যাচ্ছে, আমার জন্য তো খুলে দিচ্ছি খালি জামা এই ফোন টোনে, আমার জন্য শাড়ি একটাও কিনতে পারছিস না। টুকা যদি বল দাদা দাদা আমাকে একটা, তুই এক কাজ কর আমাকে না পুজোয় জামা প্যান্ট দিতে হবে না, তুই আমার একটা iPhone 15 কিনে দে, ওই একদম ম্যাক্স প্রোটা কিনে দে, ঠিক আছে ওইটা ওটাই আমার চাই, আমার জামা প্যান্ট চাই না, আমি গেঞ্জি পরে কাটিয়ে দেবো, এইরকম আর কি। আর বাবা কি বাবা বলবে হ্যাঁ তোমাকে আর শাড়ি ফাড়ি কিনতে হবে না, অনেক শাড়ি আলমারিতে জমে রয়েছে তোমাকে আর শাড়ি কিনতে হবে না, ওগুলো উল্টা পাল্টা পরে নাও, যেমন মোজা উল্টা পরে নেই শাড়ি তার একদিন উল্টা পরে নাও, এই করে পুজো কাটিয়ে দাও, এরকম করে এরকম করে বলবে। বলতে আমি আমি কিছুই বলতাম না, আমি জাস্ট তাকিয়ে থাকতাম, আমি আমি জাস্ট শুনি, বিশেষ করে এই বাড়িতে যখন এগুলো হয় আমি জাস্ট বসে থাকি, মা এটা বললো মানে এটা কনভারসেশন হচ্ছে এরকম, এটা বাড়িতে অদ্ভুত অদ্ভুত কনভারসেশন হয় বাড়িতে, সেগুলো যখন আমি শুনি আমি জাস্ট চুপ করেই থাকি আর কি। বেশ, আজকের যে আড্ডার মধ্যে দিয়ে তোমাকে আমরা যে নতুনভাবে এক্সপ্লোর করলাম, বলা বাহুল্য আনফিল্টার্ডভাবে এবং আনকাটভাবে এক্সপ্লোর করলাম, এবং এক্সপ্লোর করতে দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে অজস্র কমেন্ট এসছে, সবার কমেন্ট পড়া সম্ভব হয়নি, কারণ অতিথি আফটারঅল, অতিথিকেও অ্যাটেনশন দিতে হয়েছে, তার দিকে তাকিয়ে গল্প করতে হয়েছে, সেজন্য অনেকের কমেন্ট মিস হয়েছে, কিন্তু অবশ্যই তার জন্য মন খারাপ করা বা রাগ করার কোনো প্রয়োজন নেই, কারণ এর পরে আমরা চেষ্টা করব কমেন্টগুলোর যদি রিপ্লাই দেওয়া সম্ভব হয় অবশ্যই দেব, আর যদি আবারও
উন্মেষকে আপনারা আমাদের এই বিপি পোদার হসপিটালে স্টুডিওতে আড্ডার জন্য দেখতে চান, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওর সময় সুযোগ বুঝে আমরা নিশ্চয়ই ওকে আবারও আনতে চাইব আমাদের স্টুডিওতে, এবং ও আসা মানেই জমজমাট আড্ডা। পুজোর আগে তোমাকে পেয়েছি তাই জন্য অবশ্যই বলবো, এবছরের যে কটা মাস বাকি রয়েছে খুব ভালো কাটুক, সুস্থভাবে ভালোভাবে পরিবারকে নিয়ে পুজোটা উপভোগ করো যদি বাঁকুড়ায় ফিরে যাওয়া হয় পুজোতে, এবং ক্যারিয়ারের জন্য অবশ্যই অনেক শুভেচ্ছা। প্রচুর কন্টেন্ট আমরা দেখতে চাই, প্রচুর পরিশ্রম করো। এই যে একটু আগে আজকে আড্ডায় বলছিলে যে যদি বাড়িতে বলি 5 ঘন্টা সবাইকে চুপ করে থাকতে, আমি বলবো 50 ঘন্টা যদি চুপ করিয়ে রাখতে হয় তাও ঠিক আছে, কিন্তু কন্টেন্ট আমাদের জন্য তুমি বানাও, এবং যেভাবে আমরা কানেক্ট করতে পারছি তার পুরো কৃতিত্ব অবশ্যই তোমার। তোমার লেখার জন্য, তোমার ওই স্পেসিফিক সংলাপগুলোর জন্য কিন্তু আমরা সেই মানে তোমার মধ্যেই আমরা হয়তো আমাদের ফ্যামিলির অন্য ক্যারেক্টারের মুখটা তখন ইমাজিন করে ফেলি। তো সমস্ত কিছুর জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আজকে এই আড্ডাটা মেরে। আপনাদের কমেন্টস পেয়ে খুব ভালো লাগলো, আশা করি আপনাদের কমেন্টসের ঠিক ঠিক উত্তর দিতে পেরেছি, আশা করি তোমার সব প্রশ্নের ঠিক ঠিক মানে কনভারসেশনটা ভালো হয়েছে। তোমার ভালো লেগেছে? আমার প্রশ্ন এখনো বাকি আছে, সেটা অফ ক্যামেরা জিজ্ঞেস করব। সেটা অফ ক্যামেরা হবে, ঠিক আছে। বাট খুব ভালো লাগলো এখানে এসে, বিপি পোদ্দারে এসে আমার খুব ভালো লাগলো, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ক্যামেরার পেছনে যারা আছে তাদের সাথেও কথা বলে খুব ভালো লাগলো। এখন হয়তো ক্যামেরাটা জাস্ট কাট হবে, আমরা আবার সেই জায়গায় সেই জোনে চলে যাব, তো পুরো ব্যাপারটাই বেশ মজার লাগলো। অনেক ধন্যবাদ, আজকের লাইভটা শেষ করব। তবে তার আগে আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে এই লাইভটা জয়েন করেছিলেন, আমাদের সঙ্গে কনভারসেশন করার চেষ্টা করেছেন কমেন্টের মাধ্যমে, তাদেরকেও প্রতিদিনের মতো বলবো অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের পরের লাইভে যখন আমাদের সঙ্গে উন্মেষের বদলে অন্য অতিথিরা থাকবেন, বিভিন্ন সময় কিছু প্রোডাক্টিভ আলোচনার জন্য আমাদের হসপিটালে যে সমস্ত ডাক্তার বা বিশেষজ্ঞরা রয়েছে তাদের সঙ্গেও আমরা বিভিন্ন শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা নিয়েও আলোচনা করি, সেই সমস্তটাকে সাপোর্ট অবশ্যই করবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আর এভাবেই আমাদের পাশে থাকবেন। লাইভ শেষ করব, তবে তার আগে সবার সবসময় যেটা বলি আজও তাই বলবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর এভাবেই বিপি পোদার হসপিটালকে সাপোর্ট করবেন। উন্মেষ আজকে এখানে শেষ করছি, নমস্কার। নমস্কার।